গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমাদের আজকের নিবেদন বাই দ্য সোর্স অফ সিলভার লেক লরা ইঙ্গলস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের পঞ্চম বই এক সকালে থালা ধুচ্ছে লরা দরজার কাছে রোদে শোয়া জ্যাক চাপা গর্জন ছেড়ে জানান দিল কেউ আসছে চোখ তুলে লরা দেখল প্লাম ক্রিকের অগভীর পানি পেরিয়ে এদিকে আসছে একটা বাগি মা এক মহিলা আসছেন বলল লরা দীর্ঘশ্বাস ফেললো মা ঘর যা অবস্থা হয়ে রয়েছে তাতে কোনো মেহমানকে বসানো যায় না অসুখে অসম্ভব দুর্বল হয়ে পড়েছে মা আর খাটতে খাটতে লড়া পৌঁছে গেছে ক্লান্তির শেষ সীমায় তাছাড়া গোটা পরিবারের ওপর নেমে এসেছে ভয়ানক বিষাদের ছায়া তাই ওরা লজ্জার চেয়ে একটা বেপরোয়া ভাবি অনুভব করল বেশি মেরি ক্যারি ছোট্ট গ্রেস আর মা আক্রান্ত হয়েছিল খুব খারাপ ধরনের হাম জরে। ওদিকে মিস্টার নেলসনরাও ভুগছিলেন একই অসুখে তাই কারো সাহায্য পাওয়া যায়নি লরা আর বাবাকেই সামলাতে হয়েছে সব রোজ এসেছে ডাক্তার তার বিল যে কি করে শোধ দেবে বাবা জানে না সবচেয়ে খারাপ ব্যাপার অসুখটা মেরির দুচক অন্ধ করে দিয়ে গেছে কোনো মতে লেপ জড়িয়ে মা রকিং চেয়ারে উঠে বসতে পারে ও আজকাল সপ্তাহের পর সপ্তাহ ধরে একটু একটু করে কমে এসেছে ওর চোখের দৃষ্টি এই দীর্ঘ সময় ধৈর্য আর সাহসের সঙ্গে দুর্ভাগ্যের মোকাবেলা করেছে মেরি একটু কাঁদেনি অভিযোগ করেনি এখন উজ্জ্বল আলো দেখতে পায় না ও আর ওর সুন্দর সোনালির চুল আর নেই জ্বরের পরপরই মাথা কামিয়ে দিয়েছিল বাবা এখন দেখতে ছেলেদের মতো লাগে ওর নীল চোখ যেমন ছিল ঠিক তেমনি সুন্দর আছে কিন্তু দৃষ্টি নেই ওগুলোতে এই সকালে কে হতে পারে ঘাড় বাকিয়ে বাগির শব্দ শোনার চেষ্টা করছে মেরি অদ্ভুত এক মহিলা বলল লরা একা বাদামি রঙের সানবর্ণের পরে বসে আছে বাগিতে একটা বে টেনে আনছে বাগিটা বাবা বলে দিয়েছে সবকিছু ও যেন এমনভাবে বর্ণনা করে যাতে মেরির মনে হয় ও নিজেই দেখতে পাচ্ছে পরিষ্কার ডিনারে কী খাওয়াবে ভেবেছ কিছু জিজ্ঞেস করলো মা অর্থাৎ মহিলা যদি দুপুর পর্যন্ত থাকে তাহলে কি ব্যবস্থা জানতে চাইছে মা রুটি চিটাগুড় আর আলু এইসব আছে সবে শীত গেছে সবজি বাগানে কিছু হতে দেরি আছে এখনও গরুটার দুধ শুকিয়ে গেছে আর মুরগিগুলো ডিম দিবে সেই গ্রীষ্মকালে ফাঁদে এখন কোনো দিন আধটা মাছ পড়ে কোনোদিন পড়ে না এই অঞ্চল থেকে মন উঠে গেছে বাবার পশ্চিমে সরে যেতে চায় গত দুই বছর ধরেই পটাচ্ছে মাকে কিন্তু মা স্থায়ী আস্তানা ছেড়ে নড়তে চায় না তাছাড়া টাকা কোথায় কোথাও যেতে হলেও তো টাকা লাগে ঘাসফরিং বিদায় হওয়ার পর দুটো গমের ফসল তুলেছে বাবা কিন্তু কোনো বাড়ি তেমন ভালো ফলন হয়নি অনেক কষ্টে ঋণমুক্ত হয়েছিল কেবল এমন সময় অসুখ বিসুখ আসায় আবার তলিয়ে গেছে ঋণে তুমি ভেব না মা আমরা যা খাবো তাই খাবে মেহমান বাড়ির কাছে এসে দাঁড়িয়েছে বাগি মহিলা তেমনি বসে দরজার গোড়ায় দাঁড়ানো মা আর লড়ার দিকে চেয়ে আছে সুন্দর দেখতে মহিলা চমৎকার লাগছে বাদামি রঙের ছাপা কাপড় আর সানবনেটে নিজের খালিপা বাসি জামা আর না চুলের কথা ভেবে লজ্জায় লাগলো লড়ার দুর্বল কণ্ঠে মা বলল আরে ডোসিয়ানা আমি ভেবেছিলাম চিনতেই পারো কিনা বলে হাসলো মহিলা তোমরা উইস্কনসিন ছেড়ে চলে আসার পর কত পানি তো গড়িয়ে গেল ব্রিজের তলা দিয়ে বিগ দাদুর বাড়িতে এক নাচের আসরে দেখেছে ডোসিয়া আনটিকে বিয়ে করেছে একজন বিপত্নিক ঠিকাদারকে আগের ঘরের দুটো বাচ্চা আছে ভদ্রলোকের পশ্চিমে নতুন রেল রোড বসানোর কাজ নিয়েছেন তিনি আনটি একা বাগি চালিয়ে উইসকনসিন থেকে চলেছে ডাকোটা টেরিটরি রেল রোড ক্যাম্পে বাবা তার সঙ্গে যাবে কিনা জানার জন্য এসেছে এখানে তার স্বামী আঙ্কেল হাইয়ের একজন ভালো লোক দরকার চাকরিটা একাধারে স্টোর কিপার বুক কিপার ও টাইম কিপারের বাবা ইচ্ছা করলে চাকরিটা নিতে পারে বেতন মাসে পঞ্চাশ ডলার কথাটা শুনেই বাবার চোয়ালের পেশি থেকে একটা শক্ত আড়ষ্ট ভাব দূর হয়ে গেল নিষ্প্রভ নীল চোখে ফিরে এলো আলোর ঝিলিক গলায় বলল মনে হচ্ছে ভালো বেতনে চাকরি করতে করতে নিজের জন্য হোমস্টেড খোঁজার সুবর্ণ সুযোগ এসে গেল ক্যারোলিন পশ্চিমে যেতে চায় না মা রান্নাঘরের দিকে তাকালো ক্যারিকে দেখল লড়াকে দেখলো গ্রেসকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তারপর বলল আমি ঠিক বুঝতে পারছি না চার্লস পঞ্চাশ ডলার বেতন শুনে মনে হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আমরা এখানেই স্থায়ীভাবে বাস করব বলে বাড়ি করেছি ক্ষেত খামার করেছি কিন্তু যুক্তি তো মানবে ক্যারোলিন অনুণয়ের সুরে বললো বাবা ভেবে দেখো ওখানে আমরা শুধু বাস করলেই একশো ষাট একর জমির মালিক হতে পারি কিনতে হবে না সেই জমি এই জমি থেকে তো কোনো দিক দিয়ে খারাপ নয় বরং ভালো ধরে নাও আমাদেরকে ইন্ডিয়ান টেরিটরি থেকে ভাগিয়ে এখন তার ক্ষতিপূরণ দিচ্ছে সরকার আমার মনে হয় এই সুযোগ নেওয়া উচিত শিকার পাওয়া যাবে পশ্চিমে মাংসের অভাব হবে না কোনো দিন কিন্তু এখন আমরা যাই কি করে মা বলল মেরিট তো এখন নড়াচড়া করবার ক্ষমতাই নেই ঠিক বলেছ বলল বাবা ডোসিয়ার দিকে ফিরে বলল কথাটা ঠিক চাকরিটা যদি পরে যোগ দিই না চার্লস মাথা নাড়ল আনটোসিয়া ওর লোকের এক্ষুনি দরকার অপেক্ষার উপায় নেই তোমার হয় নিতে হবে না ছেড়ে দিতে হবে মাসে পঞ্চাশ ডলার ক্যারোলিন বলল বাবা সেই সঙ্গে বিনা পয়সায় একশো ষাট একুর জমি অনেকক্ষণ চুপ করে থেকে নরম গলায় মা বলল তুমি যা ভালো বোঝো তাই মেনে নেব আমি চার্লস কাজটা নিচ্ছি আমি ডোসিয়া উঠে দাঁড়িয়ে মাথায় টুপি চাপালো বাবা যাই নেলসনের সঙ্গে কথা বলে দেখি সব শুনে এতই উত্তেজিত হয়ে উঠল লড়া যে ঘরের অভ্যস্ত কাজগুলো ঠিক মতো করতে পারছে না আন ডোসিয়া এগিয়ে এসে সাহায্য করল সেই সঙ্গে শোনাল উইসকনসিনের সব খবর আট বিয়ে করেছে দুই ছেলে আর সুন্দর একটা মেয়ে হয়েছে তার আঙ্কেল জর্জ কাঠের ব্যবসায় গেছে গাছ কেটে চালান দেয় মিসিসিপি নদীতে ভাসিয়ে আঙ্কেল হেনরির ছেলেমেয়েরাও সবাই ভালো আছে চার্লির ভবিষ্যৎ সম্পর্কে যেরকম হতাশ হয়ে পড়েছিল সবাই সেই তুলনায় অনেক ভালো করছে সে দাদা দাদি সেই পুরনো লগ হাউসই আছে এখনও ইচ্ছে করলে এখন তক্তা দিয়ে বাড়ি করতে পারে কিন্তু দাদার ধারণা তক্তার বাড়ি থেকে গাছের গুড়ির বাড়ি অনেক বেশি মজবুত এমনকি ব্ল্যাক সুজানের খবরও পাওয়া গেল আন্ডোসিয়ার কাছে ওরা যখন বিগুডস ছেড়ে চলে আসে তখন ওই বাড়িতে থেকে গিয়েছিল ব্ল্যাক সুজান। এখনও আছে ওখানেই বাড়িটা হাত হয়েছে বার কয়েক এখন ওটা একটা শস্যের গুদাম কিন্তু এখান থেকে কিছুতে নড়ানো জানি সুজানকে ওর ধারণা বাড়িটা ওর সম্পত্তি লোকজন আসবে যাবে কিন্তু ও যাবে কেন নিজের বাড়ি ছেড়ে গুদামের ইঁদুর মেরে খেয়ে খেয়ে দিব্যি মোটাশোটা হয়েছে এখন ওই অঞ্চলের প্রায় প্রত্যেকটি বাড়িতে ওর একটা করে বাচ্চা আছে ওরই মতো বড় কান আর লম্বা লেজ ইঁদুরের জম ডিনারের আগেই ঘর বাড়ি পরিষ্কার করে ফেললো লড়া বাবা ফিরল বাইরে থেকে খামারটা বেচে দিয়েছে মিস্টার নেলসন দুশো ডলারে কিনে নিয়েছেন এটা বাবা খুব খুশি বলল ধার দেনা সব শোধ করেও কিছু থেকে যাবে হাতে ভালো হলো না ক্যারোলিন ভালো হলেই তো ভালো চার্লস বলল মা কিন্তু কি করে আগে শুনেই নাও না সব ঠিক করে ফেলেছি আমি টকবক করে ফুটছে যেন বাবা কাল সকালে ডোসিয়ার সঙ্গে চলে যাব আমি তুমি আর মেয়েরা থাকবে এখানে মেরি যতদিন না ভালো হয়ে শরীরে বল পায় এই ধরো মাস দুয়েক নেলসন সব মালপত্র সহ তোমাদেরকে স্টেশনে পৌঁছে দিতে রাজি হয়েছে তোমরা ট্রেনে চেপে আসবে মা লরা ক্যারি সবাই হাঁ করে চেয়ে রইল বাবার মুখের দিকে মেরি বলল ট্রেনে চেপে হ্যাঁ সবচেয়ে সহজ হবে সেটাই শান্ত গলায় মা বলল। ঠিক আছে চার্লস লরা আর ক্যারি তো থাকলই আমরা ভালো মতোই চালিয়ে নেব কাল সকাল সকাল রওনা হতে হলে অনেক কাজ ছেড়ে রাখতে হবে আজই ব্যস্ত হয়ে পড়লো বাবা ওয়াগনে মাল ভরার কাজে আট ডোসিয়া আর ক্যারি মালপত্র বাধা ছাদায় সাহায্য করছে বাবাকে লরা এদিকে কাপড় ধুয়ে ইস্ত্রি করে দিচ্ছে পথে খাওয়ার জন্য তৈরি করছে বিস্কুট এত সব ব্যস্ততার মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে জ্যাক দেখছে সবাই কাজে এত মগ্ন যে কেউ লক্ষ্য করছেন ওকে ওয়াগন আর বাড়ির মাঝামাঝি জায়গায় দাঁড়ানো দেখল লরা ওকে দৌড়ঝাঁপ নেই মাথা কাত করে দুষ্টামির হাসি নেই লেজ নাড়া নেই গেটে বাতে আক্রান্ত আড়ষ্ট চার পায়ে কোনো মতে দাঁড়িয়ে আছে কপাল কুঁচকানো বিষাদ দুই চোখে গুড ডক জ্যাক বলল লড়া কিন্তু লেজ নাড়ল না জ্যাক শুধু বিষণ্ন দৃষ্টিতে চেয়ে রইল ওর দিকে দেখো বাবা জ্যাককে দেখো বলল লড়া নিচু হয়ে জ্যাকের মাথায় হাত বুলিয়ে দিল ও লোমগুলো পেকে সাদা হয়ে গেছে বেচারার মাথাটা ওর গায়ে ঠেকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল হঠাৎ ওর দুঃখের কারণটা বুঝে ফেলল লরা এই বয়সে ওর পক্ষে ওয়াগনের পিছু পিছু দৌড়ে ড্যাকোটা টেরিটরি পর্যন্ত যাওয়া কিছুতেই সম্ভব নয় আবার যাত্রার জন্য তৈরি হচ্ছে ওয়াগন বুঝতে পারছে জ্যাক কিন্তু ভাবনায় পড়েছে জরা আর ক্লান্তিতে অবসন্ন শরীর নিয়ে ও কি করে যাবে বাবা চেঁচিয়ে উঠল লড়া জ্যাক তো অতদূর যেতে পারবে না ওকে ফেলে নিশ্চয়ই চলে যাব না আমরা প্রশ্নে ওঠে না জবাব দিল বাবা ওর কথা ভুলেই গিয়েছিলাম চানার বস্তাটা সরিয়ে ওর জন্য জায়গা করতে হবে ওয়াগনে চড়িয়ে নিয়ে যাব ওকে আমরা কিরে জ্যাক ওয়াগনে চড়বি ভদ্রতার খাতিরে সামান্য একটু নাড়ল জ্যাক লেজটা তারপর চোখ ফেরালো অন্যদিকে না ও যেতে চায় না ওয়াগনে চড়েও না সমস্ত উৎসাহ যেন নিভে গেছে ওর নিচু হয়ে ওকে জড়িয়ে ধরল লরা ছোটবেলায় ঠিক যেমন করে ধরত জ্যাক পশ্চিমে যাচ্ছি আমরা তুমি যাবে না লরার মনে পড়ছে বাবাকে ওয়াগনে মালপত্র তুলতে দেখলে আগ্রহে উত্তেজনায় আনন্দে কীরকম লাফালাফি ছোটাছুটি করতো জ্যাক তারপর রওনা ঢুকে পড়তো ওয়াগনের নিচে কত হাজার মাইল যে ছুটেছ ওদের পিছু পিছু পাহারা দিয়ে রেখেছে ওদের মালপত্র ঘোড়া অভয় দিয়েছে লড়াকে আমি আছি তোমার কোনো ক্ষতি করতে পারবে না নেকড়ে বাঘ কত বড় দায়িত্ব নিয়ে বিশ্বস্ততার সঙ্গে কর্তব্য পালন করে গেছে এক সারাটা জীবন ভাবতে গিয়ে বুকের ভেতর কাঁপুনি অনুভব করলো লরা এখন শুধু ওর গায়ে হেলান দিয়ে ওর হাতের তালুতে নাক ঘষে অনুরোধ করতে পারে একটু আদরের জন্য হাত বুলিয়ে দিল লরা ওর মাথায় কানের পেছনে স্পষ্ট অনুভব করতে পারল প্রাণশক্তি অতি সামান্যই অবশিষ্ট রয়েছে ওর মধ্যে সবাই যখন প্রাণঘাতী ওই স্কার্লের জ্বরে পড়ল তখন থেকেই জ্যাকের প্রতি যত্নে ঢিল পড়েছে লরার এখন বড় খারাপ লাগছে সেজন্য লড়াকে সারাদিন অত ব্যস্ত দেখে না জানি কত একাকি বোধ করেছে বেচারা অনেক কাজ পড়ে রয়েছে বলে বেশিক্ষণ জ্যাককে সঙ্গ দেয়া সম্ভব হল না লরার পক্ষে তবে যখনই সুযোগ হলো তখনই গুড ডগ জ্যাক বলে ওকে একটু আদর করে দিল রাতে বিশেষ যত্ন করে ওকে খাওয়ালো তারপর ওর বিছানাটা ঝেড়ে সমান করে বিছিয়ে দিল ওর চিরকালের অভ্যেস মতো আজও তিনটে পাক্ষে খেয়ে আড়ষ্ট ভঙ্গিতে শুয়ে পড়ল জ্যাক ওর বিছানায় শোয়ার আগে জিভের ডগা দিয়ে আলতো করে ওর হাতটা একটু চেটে কৃতজ্ঞতা প্রকাশ করল তারপর সামনের দুপায়ের উপর নাক রেখে চোখ বুঝল সকালে মই বেয়ে নেমে এলো লড়া দেখল গরু ঘোড়াকে খাওয়াতে চলেছে বাবা কি যেন বলল বাবা জ্যাককে কিন্তু নড়ল না কম্বলের ওপর আড়ষ্ট ভঙ্গিতে মরে পড়ে আছে জ্যাক কেদনা লরা জ্যাককে কবর দিয়ে ফেরার সময় বলল বাবা শিকারের দেশে আনন্দের দেশে চলে গেছে ও বাবা যখন চলে গেল পাশে দাঁড়িয়ে লড়াকে অভয় দেয়ার তখন কেউ নেই কোনদিন আর হাতের তালুতে নাক ঘষে আদর চাইবে না কেউ লরা বুঝতে পারল ও আর ছোট নেই এখন তেরো বছর অনেক বয়স নিজের দেখাশোনা ও নিজেকেই করতে হবে এখন থেকে একদিন মালপত্র নিয়ে ওরা চেপে বসল রেলগাড়িতে নানান রকমের লোকজন দেখতে দেখতে চললো ওরা হঠাৎ ক্যারি জিজ্ঞেস করলো আচ্ছা মা বাবা আমাদের নিতে সত্যি আসবে তো নিশ্চয়ই আসবে সারাদিন বাগন চালিয়ে আসবে ক্যাম্প থেকে আমরা ট্রেসিতে অপেক্ষা করবো বাবার জন্য বাচ্চা একটা ছেলে লজেন্স চকলেট আর চুইং্যাম ফেরি করছে ক্যারির চোখ দুটো চকচক করে উঠায় মা এক প্যাকেট কিনে দিল ওর হাতে মা ছোটা একটা টুকরো মুখে দিল বাকিগুলো নিয়ে মেরি আর লরার মাঝখানে ফিরে এলো ক্যারি প্রত্যেকের ভাগে দুটো করে পড়ল লজেন্স ওরা ঠিক করল এখন একটা খাবে বাকিটা কাল কিন্তু একটা শেষ করে দ্বিতীয়টাও মুখে পড়ল লরা আধ মিনিট পর একই কাজ করল ক্যারি তারপর মেরিও ট্রেন থেমে দাঁড়ালো মালপত্র সহ নেমে পড়ল ওরা ব্রেকম্যানের সাহায্য নিয়ে হোটেলে গিয়ে উঠল ডাইনিং রুমে গিয়ে খেয়ে নিল একগাদা লোকের সঙ্গে বসে সবাই অবশ্য অত্যন্ত ভদ্র ব্যবহার করলো ওদের সঙ্গে খাওয়া হলে হোটেলের পার্লারে গিয়ে বসল ওরা শুরু হল অপেক্ষার পালা সোফায় বসে আছে ওরা যাচ্ছে গ্রেস আর ক্যারি ঘুমিয়ে নিল কিছুক্ষণ মাও ঝিমালো একটুখানি লরা জানলা দিয়ে চেয়ে রয়েছে বাইরে শেষ বিকেলে বহুদূরে একটা ওয়াগন দেখা গেল প্রেয়ের মাঝখান দিয়ে ধুলো উড়িয়ে আসছে এদিকে অল্পক্ষণের মধ্যেই কাছে এসে গেল ওটা বাবা বসে আছে ওতে লাগাম হাতে নিয়ে জায়গাটা হোটেল তাই ছুটে বেরিয়ে হইচই করা গেল না যেমন ছিল তেমনি বসে রইল ওরা একটু পরেই বাবার গম গমে গলা ভেসে এলো এই যে মেয়েরা কেমন আছো তোমরা পরদিন সকাল সকাল রনা হয়ে গেল ওরা পশ্চিমের পথে বাবা বলল আঙ্কেল হাই প্রাথমিক চুক্তি অনুযায়ী কাজ শেষ করেছে এখন নতুন কন্ট্রাক্ট নিয়ে আরও পশ্চিমে সরে যাচ্ছে ক্যাম্পসাইট লোকজন বেশিরভাগই রওনা হয়ে গেছে শুধু আঙ্কেল হায়ের পরিবার আর দু একজন গার্ডওয়ান আছে শেষ কুটিরগুলো ভেঙে নিয়ে চলে যাবে সবাই শীঘ্রই আমরাও কি যাচ্ছি আরও পশ্চিমে জিজ্ঞেস করলো মা হ্যাঁ হোমস্টেড পেলে না খুঁজে না খোঁজার সময় পেলাম কোথায় তবে এবার আরও পশ্চিমে গিয়ে খুঁজব দুপুরে গাড়ি থামিয়ে একটা ছোট্ট খালের ধারে ছায়ায় বসে ডিনার সেরে নিল ওরা মাখন রুটি আর সেদ্ধ ডিম দিয়ে ঘোড়া দুটোর দানা খাওয়া হয়ে গেলে খাল থেকে পানি খাইয়ে নিয়ে আবার রওনা দিল বাবা সূর্য ডুবে গেল সময় তারপর আধার হয়ে গেল চারদিক উজ্জ্বল তারা ফুটল আকাশে কিন্তু পথ আর শেষ হয় না একই গতিতে সামনে এগিয়ে চলেছে বাগন বাতাস বেশ ঠান্ডা গায়ে হুল ফুটাতে চায় অনেক অনেকক্ষণ পর বাবা বলল ওই যে কুটিরের আলো দেখা যায় ওই যে ধীরে ধীরে বড় হলো আলোটা তারপর জানালার আকৃতি নিল তারপর একসময় বাবা বলল ওয়াও আর এক কদম সামনে না বেড়ে থেমে দাঁড়ালো ঘোড়া দুটো ঘন্টাগুলো টুংটাং আওয়াজ তুলে চুপ হয়ে গেল আলো হাতে দরজা দিয়ে বেরিয়ে এলো আন্টোসিয়া হাত ছাড়ল সোজা ভেতরে চলে আসো মেয়েরা ঘোড়া সামনে রেখে জলদি এসো চার্লস চাপার তৈরি মার পিছু নিয়ে আড়ষ্ট ভঙ্গিতে ঘরে গিয়ে ঢুকলো মেরি লরা আর ক্যারি আন্ট নিজের দুই ছেলেমেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিল জিন বড়জোর এগারো বছরের হবে তবে লেনা লড়ার চেয়ে বছর খানেকের বড় কালো চোখ কুচকুচে কালো কোকরা চুল মুখটা হাসি হাসি এক নজরেই মনে ধরে গেল লরার ঘোড়ায় চড়তে কেমন লাগে তোমার এই প্রশ্ন দিয়ে শুরু করলো লেনা তারপর ছুটল তুবড়ি দুইটা কালো ঘোড়া আছে আমাদের আমি ঘোড়ায় চড়তেও পারি আবার গাড়িতে জুড়ে চালাতেও জানি জিন পারে না ছোট তো বাবাওকে বাগি চালাতে দেয় না কাল সকালে আমি বাঘি নিয়ে যাচ্ছি কাপড় ধোলাই করে আনতে ইচ্ছে করলে তুমি আমার সঙ্গে যেতে পারো যাবে যাব লরা বলল যদি মা যেতে দেয় ঘুমে ঢুলু ঢুলো হয়ে গেছে লরার চোখ টেবিলে বসে মনে হচ্ছে খাওয়া দাওয়া চুলোয় যাক এখন শুতে পারলে বাঁচে আঙ্কেল হাই মোটা সোটা হাসি খুশি সহজ সরল মানুষ এই মুহূর্তে বকা খাচ্ছে আনসিয়ার কাছে কারণ গোটা গ্রীষ্মকাল প্রাণান্ত পরিশ্রমের পরেও একটা পয়সা ঘরে আনতে পারেনি বেচারা এত পরিশ্রম নিজের ঘোড়াগুলোকে পর্যন্ত কোম্পানির কাজে লাগানো নিজেরা হাড় কিপ্টের মতো টিপে খরচ করা এত কিছুর পর এখন হিসেব করে কোম্পানি বলছে আমাদের কাছে ওরাই নাকি টাকা পায় এত খাটাখাটনির পরও আমাদের কিছু প্রাপ্য হয়নি ওরাই পায় জ্বলন্ত দৃষ্টিতে সবার দিকে চাইল আন্ট এরপরও এই কোম্পানির সঙ্গে কেউ চুক্তি করে আমি বলি ঝাড়ু মার ওই চুক্তির মুখে কিন্তু না কে শুনে কার কথা তিনি সই করে দিয়ে এসেছেন আরও এক টান কাজ করবেন আঙ্কেল হাই তাকে শান্ত করবার চেষ্টা করছে লরা জেগে থাকার চেষ্টা করছে সব মুখ কেমন এলোমেলো হয়ে গেল কথাবার্তা শব্দ দূরে সরে গেল পর মুহূর্তে ঝাঁকি খেয়ে সোজা হয়ে বসল লরা খাওয়া দাওয়া শেষ হলে ধোঁয়া মোছার কাজে সাহায্য করতে গেল লরা আন্ট ডোসিয়া হাঁকিয়ে দিল ওকে আর লেনাকে বলল সোজা গিয়ে শুয়ে পড়তে বিছানার অভাব তাই লেনা লরা আর জিনকে বাইরে ঘুমাতে হবে জিন ঘুমাবে পুরুষদের বাং খাউসে লড়ার হাত ধরে টানলো লেনা চলে এসো লরা আমরা ঘুমাবো অফিস তাবুতে কুটির থেকে বেশ কিছুটা দূরে তাবু ঘাসের উপর কম্বল বিছিয়ে শুয়ে পড়ল ওরা মুহূর্তে গভীর ঘুমে তলিয়ে গেল সারাটা দিন ওয়াগনের ঝাঁকুনিতে ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছে বেচারি। হঠাৎ মাঝরাতে বিকট এক শব্দে ভয় পেয়ে জেগে গেল লড়া বাইরের অন্ধকার থেকে আবার ভেসে এলো কলজে কাঁপানো আওয়াজটা তীক্ষ্ণ বুনো মরণ চিৎকার নেকড়ে না ইন্ডিয়ানো না তবে মনে হচ্ছে মনে হচ্ছে কবর থেকে উঠে আসা পিসাচের আত্মনাদ ভয়ে যান উড়ে গেল লড়ার কাকে ভয় দেখাতে এসেছো হ্যাঁ চেঁচিয়ে ধমক দিল লেনা আমাদেরকে শহরের মেয়ে পাওনি যে আমরা ভয়ে মরে যাব জঙ্গলে বড় হয়েছে আমরা যাও ভাগো এখান থেকে চাপা কণ্ঠে লড়াকে বলল জিন বদমাষ্টার কাজ আবার চেঁচিয়ে উঠল জিন লেনা বলল গেলে এখান থেকে নইলেই আসলাম ধাওয়া করে ট্রেনের চুল ছিঁড়ব এবার ভয় পেল পিসাচ আচ্ছা ঠিক আছে গেলাম বলে সরে গেল তাবুরধার থেকে ঘুমিয়ে পড়ল লড়া লেনার সঙ্গে কাটানো কয়েকটা দিনের কথা জীবনে ভুলবে না লড়া সকালে উঠে কম্বলটা ভাঁজ করতেই বিছানো গোছানোর কাজ শেষ জামা কাপড় তো সব পরাই আছে হাসতে হাসতে বেরিয়ে এলো ওরা তাঁবু থেকে জলদি চলো লরা তাগাদা দিল লেনা নাস্তাটা খেয়েই বেরিয়ে পড়বো বাগি নিয়ে কাপড় ধোলাই করতে প্যানকেক ভাজছে আন্ডোসিয়া বাকি সবাই বসে পড়েছে টেবিলে ওদের দুজনকে দেখে তাড়া লাগালো আন্টি জলদি হাত মুখ ধুয়ে চুল আস এসো আলসি বুড়িরা নাস্তা দেয়াছি টেবিলে বাচ্চা মেয়েরা এত বেলা পর্যন্ত কেউ পড়ে পড়ে ঘুমায় পাশ কাটিয়ে যাওয়ার সময় হাসতে হাসতে লেনার পেছনে একটা চাপড় লাগিয়ে দিল আনডোসিয়া আজ সকালে আঙ্কেল হায়ের মতোই খুশ মেজে যাচ্ছে আনটি হইচই করে নাস্তা খেলো সবাই বাবার অট্ট হাসি জমিয়ে রাখলো টেবিল থালাবাসন ধুতে গিয়ে হাঁপিয়ে উঠল লড়া তাই দেখে লেনা বলল হে তো কিছুই না দিনে তিনবার করে ধুয়েছে ও আর আনটোসিয়া ছেচল্লিশ জনের থালা তারই ফাঁকে ফাঁকে রান্না করেছে সূর্য ওঠার আগে শুরু হয়েছে কাজ মাঝরাত পর্যন্ত চলেছে এক টানা তাও সামাল দেয়া যায়নি সেই জন্যই তো কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য তিন মাইল দূরের এক হোম স্টেডারের স্ত্রীর সঙ্গে চুক্তি করেছে আনটি যেতে তিন মাইল আসতে তিন মাইল মোট ছয় মাইল আজ বাগি হাঁকিয়ে যাবে আসবে ওরা দুজন মিলে বাগিতে জুড়ে ফেললো ঘোড়াগুলোকে তারপর ছুটল ঘোড়া দুটো কিছু দূর গিয়েই নাকে নাক ঠেকায় তারপর চিহি ডাক ছেড়ে ছুট লাগায় পক্ষীরাজের মতো আরও জোরে ছোটার জন্য তাগাদা দেয় লেনা টের পেয়ে আরও বাড়ায় ওরা গতি লরা আর লেনার হাসি গিয়ে ঠেকেছে দুই কানে মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে লেনা বিপজ্জনক গতিতে পেছনে সরে যাচ্ছে দুপাশের দৃশ্য যেন হাওয়ায় ভেসে চলেছে বাগিটা লেনা গান ধরল যুবকটিকে চিনি আমি দেখতে চমৎকার সাবধান সাবধান খুশি করার চেষ্টা দেখে ভয় লাগে যে সাবধান সাবধান এ ধরনের গান আগে শোনেনি লরা কিন্তু শিখে নিতে একটু অসুবিধা হল না ও ধরল গান লেনার সঙ্গে ও তোমাকে ঠকাতে চায় সন্দেহ নেই আর সাবধান সাবধান ওর কথায় ভুললে পরে মরবে মেয়ে সাবধান সাবধান একযোগে যুগে চেঁচাচ্ছে দুজন কিন্তু আর বেশি জোরে ছোটার সাধ্য নেই ঘোড়ার চাষার বউ কে হয় ছি সারাটা দিন ধুলোয় কাদায় নোংরা তার চেয়ে আমার বর হোক কোনো ডোরা জামা পরা ছোকরা আহা রেলওয়ের লোক রেলওয়ের লোক রেলওয়ে লোক চাই রেলওয়ে থেকেই মনের মতন বর যেন খুঁজে পাই রাস টেনে ঘোড়ার গতি কমালো লেনা ওদের একটু বিশ্রাম দেয়া দরকার প্রায় হাঁটার গতিতে চলেছে এখন মনে হচ্ছে ধীর শান্ত হয়ে গেছে পরিবেশটা আমি যদি তোমার মতো বাগি চালাতে পারতাম বলল লড়া কতবার চেয়েছি কিন্তু বাবা কিছুতেই দেয় না সোজা তো বলল লেনা কঠিন কিছুই না দেখো চেষ্টা করে বলে ওর হাতে রাস তুলে দিতে যাচ্ছিল এমন সময় আবার নাকে নাক ঠেকালো ঘোড়া দুটো এবং পর মুহূর্তেই চিহি ডাক ছেড়ে ছুট লাগালো জোর কদমে ঠিক আছে ফেরার সময় পুরোটা রাস্তা তুমি চালিও কেমন ধোয়া কাপড় নিয়ে ফিরে আসার সময় লেনার কাছ থেকে শিখে নিল লড়া রাশ ধরে ঘোড়া নিয়ন্ত্রণের কৌশল এবং সত্যি চালিয়ে নিয়ে এলো বাগিটা বিকেল ওকে ঘোড়ায় চড়া শিখিয়ে দেবে বলে কথা দিল লেনা খোলামেলা নিরহংকার বড় মনের এই মেয়েটাকে ভালো লেগে গেল লড়ার বিকেলে জিনের ঘোড়ার পিঠে তুলে দেয়া হলো লড়াকে উফ ঘোড়ায় চড়া যে এত মজার তা কে জানত কখনো কেশর ধরে কোনো ঝুলে থেকেছে কখনো জোরে ছোটার জন্য হাঁক ছেড়েছে ইন্ডিয়ানদের মতো কখনো দড়াম করে আছড়ে পড়েছে মাটিতে তারপর আবার কারো সাহায্য ছাড়াই লাফিয়ে উঠেছে ঘোড়ার পিঠে এক বিকেলেই ছাত্রীকে রীতিমতো শিক্ষিত করে তুলেছে লেনা দুজনে ঘোড়া নিয়ে এতই মগ্ন ছিল যে সাপারের জন্য আন ডোসিয়ার ডাক শুনতেই পেল না কেউ শেষে বাবা বেরিয়ে এসে যখন বিকট হাঁক ছাড়ল তখন কানে বাতাস গেল খাবার টেবিলে বসে হাঁ করে চেয়ে রইল মা লড়ার দিকে যেন চিনতেই পারছে না নিজের মেয়েকে আশ্চর্য ডোসিয়া মাত্র একদিনেই পুরোপুরি বুনো ইন্ডিয়ান হয়ে গেল মেয়েটা হোয়ার লেনা টাকার এপিটোপিট ওপিট এই একটা মাত্র দিন নিজের খুশি মতো চলার সুযোগ পেয়েছে লেনা বেচারী গত তিনটে মাস তো কাজের চাপে পিঠ সোজা করারও সময় পায়নি পরের তিনটে মাসও পাবে না পরদিন সকালে আবার ওয়াগনে চাপল ওরা মালপত্র নামানো হয়নি তাই ঘুম থেকে উঠেই রওনা হতে দেরি হলো না বিগ সিউ রিভার পেরিয়ে যেতে হবে পশ্চিমে দেখা গেল বিরাট নদীটা এখন প্লাম ক্রিকেট চেয়ে মোটেই বড় বা গভীর নয় নদী পেরিয়ে আর কোনো রাস্তা নেই বিশাল প্রেয়ারির মাঝখান দিয়ে গাড়ির চাকার আবছা দাগ দেখে এগোতে হচ্ছে কোথাও মানুষজন কিংবা বসতির চিহ্ন নেই দুপুরবেলা বাগন থামিয়ে খেয়ে নিল ওরা ঘোড়াদেরও দানা পানি খাইয়ে নেওয়া হলো কারণ পরের ত্রিশ মাইল কোথাও পানি পাওয়া যাবে না বিকেল গড়িয়ে যখন সন্ধে হয় হয় তখন দেখা গেল আরেকজন ঘোর আসছে ওদের পিছু পিছু লোকটার হাব ভাব বিশেষ সুবিধের মনে হলো না সিলভার লেকার কত দূর চার্লস মাইল দশেক জবাব দিল বাবা এর মধ্যে আর কোনো লোকবসতি নেই না বাবা যতবার পেছন ফিরে চাইছে ততবারই লাগামের দড়ি ঝাঁকিয়ে আরও জোরে ছোটার ইঙ্গিত করছে ঘোড়াগুলোকে কিন্তু ওয়াগনে জোড়া ঘোড়া পিঠে সওয়ারিনে ঘোড়ার সঙ্গে পারবে কেন ক্রমে এগিয়ে আসছে পেছনের ঘোড়াটা অনেক কাছে চলে এসেছে লোকটা এখন লোকটার কোমরের দুপাশে দুটো পিস্তল দেখতে পেল লড়া বাবার কাছে অস্ত্র আছে জানে লড়া কিন্তু কোথায় রেখেছে ওটা বুঝতে পারল না কোনো প্রশ্ন না করে চুপ করে থাকলো ও হঠাৎ পেছনে তাকিয়ে আরও একজন ঘোর শাওয়ারকে দেখতে পেল লরা লাল শার্ট পরে আছে দ্বিতীয় জন আসছে একটা সাদা ঘোড়ায় চেপে কাছের লোকটাকে ধরে ফেললো পেছনের জন এখন একসাথে আসছে ওরা নিচু গলায় মা বলল ওরা এখন দুজন চার্লস ভয় পেয়ে মেরি বলে উঠল কি হয়েছে লড়া ব্যাপারটা কি চট করে পেছনে তাকালো বাবা মুহূর্তে স্বস্তি ফুটে উঠল বাবার চেহারায় বলল আর চিন্তা নেই ও হলো বিগ জেরি কে জানতে চাইল মা বিগ জেরি কে ও একজন হাফ ব্রিড ফ্রেঞ্চ আর ইন্ডিয়ান মিশেল জোয়ারি কেউ কেউ বলে চোর তবে খুব ভালো লোক অন্তত আমার সঙ্গে ভালো ও কাছে পিঠে থাকতে আমাদের কোনো ক্ষতি হবে না অবাক চোখে বাবার দিকে চেয়ে রইল মা কিছু বলার জন্য মুখ খুলেও বন্ধ করে ফেললো আবার রাইডাররা ওয়াগনের পাশে চলে এলো এক হাত তুলে বাবা বলল হ্যালো জেরি হ্যালো ইংলস উত্তর দিল বিগ জেরি ওয়াগনের পাশে পাশে চলছে অপর লোকটা বিতৃষ্ণ দৃষ্টিতে ভুরু কুচকে একবার ওদের দিকে চেয়েই ঘোড়ার গতি বাড়িয়ে চলে গেল সামনে বিগজেরিকে দেখতে ইন্ডিয়ানই মনে হয় লম্বা এবং চড়া হলেও গায়ে মেদের চিহ্ন নেই বাদামি গায়ের চামড়া লম্বা কালো চুল উঠছে হাওয়ায় হ্যাট নেই মাথায় ঘোড়ায় জিন বা লাদাম নেই কয়েক সেকেন্ড পাশাপাশি চলার পর গতি বাড়িয়ে এগিয়ে গেল জেরি সোজা অস্তগামী সূর্যের দিকে চলতে চলতে একসময় অদৃশ্য হয়ে গেল দৃষ্টিসীমার বাইরে মা ভয় পাচ্ছে ডাকাতটার সুযোগ পেলে আবার ফিরে আসবে কিন্তু বাবা বলল তুমি কিচ্ছু ভেবো না কারোলিন জেরি গেছে ওর পেছনে আমরা নিরাপদে ক্যাম্পে না পৌঁছানো পর্যন্ত থাকবে ওর সঙ্গেই মা কিছু বলল না কিন্তু লরা জানে তার মনের কথা প্লাম ক্রিক ছেড়ে নড়তে চায়নি মা এরকম চোর ডাকাত ভরা নির্জন প্রান্তরে সাজরাতে অনিশ্চিত পথ চলা মার মোটেই পছন্দ নয় মাথার উপর রাজহাঁসের শোনা গেল বিশাল একটা ঝাঁক চলেছে সিলভার লেকের দিকে একটা দুটো করে অনেক তারা ফুটলো আকাশে গড়গড়িয়ে এগিয়ে চলেছে ওয়াগনটা বহু দূরের কয়েকটা আলো লক্ষ্য করে ঢুলছিল গাড়ি থামতেই চমকে চোখ মেলল লড়া দেখলো একটা কুটিরের খোলা দরজা দিয়ে উজ্জ্বল আলো আসছে আর সেই আলোর মধ্য দিয়ে হাসতে হাসতে এগিয়ে আসছে আঙ্কেল হেনরি তাহলে ওরা আঙ্কেল হেনরির বাড়িতে বেড়াতে এসেছে কিন্তু সে তো বিগউডস জঙ্গলে প্রারিতে চলতে চলতে হঠাৎ বিগুড়ছে পৌঁছলো কি করে ওরা আরে হেনরি বিস্ময় প্রায় চেঁচিয়ে উঠলো মা হেসে উঠলো বাবা কেমন চমকে দিলাম ক্যারোলিন হেনরির কথা বলিনি তোমাকে অবাক করে দেব বলে সত্যি অবাক হয়েছি আশ্চর্য লম্বা চড়া আরেক লোক হাসছে লড়ার দিকে চেয়ে হঠাৎ চিনতে পারল লড়া এ হচ্ছে সেই চার্লি জয় খেতে যাকে কামড়ে দিয়েছিল হাজার হাজার হলুদ জ্যাকেট পরা সৈনিক ভীমরুল হ্যালো আদবোতল হ্যালো মেরি আরে সেই ছোট্ট ক্যারি এখন কতটা বড় হয়েছে চাচাতো বোনদের সবাইকে নামতে সাহায্য করলো চার্লি আঙ্কেল হেনরি গ্রেসকে ধরল বাবা নামতে সাহায্য করলো মাকে এবার কুটির থেকে বেরিয়ে এলো চাচাতো বোন লুইজা হৈ হৈ করে সবাইকে খেদিয়ে নিয়ে গেল কুটিরের ভেতরে কাজিন লুইজা আর চার্লি দুজনেই বড় হয়ে গেছে ওরা এখানে একটা বোর্ডিং চালায় কাজের লোকেদের জন্য খাবার সংগ্রহ ও রান্না করে পরিবেশন করাই প্রধান কাজ রাতের খাওয়া সেরে লোকজন সবাই এখন ঘুমাতে গেছে বাঙ্ক হাউসে কথার ফাঁকে ফাঁকে গরম করে রাখা খাবার সাজিয়ে ফেললো লুইজার টেবিলে খাওয়া দাওয়ার পর একটা বাতি হাতে বাবার জন্য তৈরি করা কুটিরে পৌঁছে দিল ওদেরকে আঙ্কেল হেনরি সব নতুন কার্ড দিয়ে তৈরি ক্যারোলিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বলল আঙ্কেল হেনরি আলো উঁচু করে দেখালো ঘরের ভেতরটা একপাশে একটা বাঙ্ক বাবা মার জন্য অপর দেয়ালে উপর নিচে দুটো বাং একটা লরা আর মেরির অপরটা ক্যারি আর গ্রেসের জন্য সবকটা বাং বিছানা পেতে একেবারে রেডি করে রেখেছে কাজিন লুইজা এখন শুধু শোয়ার অপেক্ষা কৃতজ্ঞ চিত্তে শুয়ে পড়ল ওরা যে যার বিছানায় লেপ এনে নিল নাক পর্যন্ত বাবা নিভিয়ে দিল বাতি কয়েকদিন পর জিন আর লেনাকে নিয়ে ক্যাম্পসাইটে পৌঁছল ডোসিয়া। সঙ্গে গরু এনেছে দুটো বলল এর একটা তোমার চার্লস এখানে দুধ পেতে হলে গরু পালতেই হবে আন ডোসিয়ার বাগনের পেছন থেকে একটা গরুর গলায় বাঁধা রশি খুলে নিয়ে লরার হাতে ধরিয়ে দিল বাবা এই না লরা গরুর দায়িত্ব নেওয়ার মতো বয়স হয়েছে তোমার নিয়মিত ঘাস পানি খাওয়াবে দুধ দোয়াবে আর খুঁটিটা ভালো মতো গাড়বে মাটিতে দুই বান্ধবীর গল্প করার ভালো সুযোগ হয়ে গেল এর ফলে রোজ সকালে একসঙ্গে যায় দুজন যার যার গরুকে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখতে দুপুরে যায় ওদের লেক থেকে পানি খাইয়ে আনতে বিকেলে যায় দুধ দোয়াতে তখন গান গায় ওরা গরু দুটো আনমনে জাবর কাটে ভাব দেখায় যেন মগ্ন হয়ে শুনছে গান বালতি ভরা দুধ নিয়ে ফিরে যায় ওরা যে কুটিরে একদিন লড়াকে নিয়ে কোথায় কিভাবে কি কাজ হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে আনল বাবা লড়ার মনে হল কাজের কাজ হলো একটা কিন্তু মেরি বলল কাদা মাটি ধুলোয় এক গাদা কর্কস্বভাবে পুরুষ লোক কাজ করছে এর মধ্যে এমন কি আছে ভালো লাগার আমি বুঝি না তার চেয়ে ঘরের ছায় বসে সেলাই করা অনেক ভালো বেতনের সময় এসে গেলে সন্ধ্যের পরও স্টোরের পেছনে অফিস ঘরটায় বসে কাজ করতে হয় বাবাকে প্রথমে টাইম বই থেকে হিসেব করে বের করতে হয় কে কতদিন কাজ করেছে তারপর বের করতে হয় প্রত্যেকের প্রাপ্য বেতনের পরিমাণ তারপর সেটার থেকে কে কত টাকার জিনিস বাকি নিয়েছে এবং থাকা খাওয়া বাবদ কার কত টাকা বিল হয়েছে এ দুটো যোগ দিয়ে প্রাপ্য বেতন থেকে বাদ দিতে হয় যা অবশিষ্ট থাকল সেই টাকা পরিশোধ করাই বাবার কাজ প্রত্যেকের হিসাব আলাদা আলাদা কাগজে লিখে যার যার পাওনা টাকার পরিমাণ টুকে রাখে বাবা পাঠিয়ে দেয় হেড অফিসে এবং টাকা এলেই সেই মতো বেতন দেয় একদিন সকালে লরা দেখল একটা বাগি এসে থামল স্টোরের সামনে একজন ধোপা কাপড় লোক দ্রুত পায়ে গিয়ে ঢুকলো স্টোরের ভেতর আরও দুজন লোক আছে বাগিতে তারা ঘাড় ফিরিয়ে চারদিকে তাকাচ্ছে সতর্ক দৃষ্টিতে লরার মনে হলো কোনো কারণে ভয় তটস্থ হয়ে রয়েছে লোক দুজন একটু পরেই প্রথম লোকটা ফিরে এলো বাগিতে চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর বুলিয়ে নিয়ে চলে গেল দ্রুতবেগে বেগে লোকগুলোর হাব ভাব দেখে কোলজে কাঁপতে শুরু করলো লরার কারা এরা কিছু একটা ঘটেছে স্টোরে কি সেটা বাবার কোনো বিপদ হলো না তো বাইরে গিয়ে খোঁজ নিতে যাবে এমন সময় দেখতে পেল স্টোর থেকে বেরিয়ে এদিকে আসছে বাবা ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল বাবা তারপর পকেট থেকে ভারী একটা ক্যানভাসের ব্যাগ বের করে মাকে দিল এটা সাবধানে কোথাও লুকিয়ে রাখতে পারবে ক্যারোলিন লোকজনের বেতন আছে কেউ চুরি করতে চাইলে এখানে না অফিসে আসবে ব্যাগটা পরিষ্কার কাপড়ে মুড়ে নিয়ে ময়দার বস্তার গভীরে ঢুকিয়ে রাখলো মা বলল কেউ ভাবতেই পারবে না যে এখানে টাকা থাকতে পারে একটু আগে যে এসেছিল ওই লোকটাই টাকা দিয়ে গেল বাবা হ্যাঁ ও হচ্ছে পে মাস্টার সঙ্গের লোকগুলো তো ভয় পাচ্ছিল কেন ভয় পাচ্ছিল এ কথা ঠিক বলা যায় না ওদের দায়িত্ব হচ্ছে পে মাস্টারকে গার্ড দিয়ে রাখা যাতে কেউ টাকাগুলো কেড়ে নিতে না পারে সাবধান ছিল তাতে সন্দেহ নেই বিভিন্ন ক্যাম্পের বেতন হাজার হাজার ডলার রয়েছে ওই লোকটার কাছে কেউ কেড়ে নিতে চাইলে মুহূর্তেই অস্ত্রশস্ত্র বের করবে ওরা বাবা স্টোরে ফিরে যাওয়ার সময় তার হিপ পকেটে রাখা রিভলভারের হ্যান্ডেলটা দেখতে পেল লরা বুঝতে পারল বাবাও আসলে ভয় পাচ্ছে না সাবধানতা অবলম্বন করছে কেবল দরজার উপর ঝুলিয়ে রাখা রাইফেলটার দিকে চোখ গেল লরার দরজার পাশে দাঁড় করানো বন্দুকটা দেখলো মা ওগুলো চালাতে জানে ডাকাতি হওয়ার ভয় নেই সেই রাতে বারবার ঘুম ভেঙে গেল লরার খেয়াল করলো বাবাও এপাশ ওপাশ ফিরছে ময়দার বস্তায় টাকাগুলো থাকায় অন্যরকম লাগছে আজকের রাতটা যদিও কারো বোঝার উপায় নেই কোথায় রাখা হয়েছে ওগুলো খুব ভরে ওঠে থলেটা এটা স্টোরে নিয়ে গিয়ে রাখলো বাবা কারণ আজই বেতনের দিন নাস্তার পর একজন একজন করে ভেতরে ঢুকলো তারপর বেরিয়ে এসে এখানে ওখানে জটলা পাকিয়ে মেতে উঠল গল্প গুজবে আজ বেতনের দিন কাজ করবে না কেউ রাতের খাবার খেয়ে বাবা বলল আবার তাকে অফিসে ফিরে যেতে হবে কারণ পুরো মাসের বদলে কেবল দুই সপ্তাহের বেতন পেয়ে কেউ কেউ নাকি অসন্তুষ্ট এক মাসের বেতন দেয় অসুবিধে কি জিজ্ঞেস করলো লরা এতগুলো লোকের বেতনের হিসেব করতে তো সময় লাগে আমি রিপোর্ট দিলে তবেই না পেমাসটা সেই হিসেবে টাকা আনবে সেই জন্য পনেরো দিন করে সবসময় পিছিয়ে থাকে বেতনের হিসেব আজ পর্যন্ত যার যা পাওয়ানো হয়েছে সেটা দিতে পারবো ঠিক পনেরো দিন পর কেউ কেউ বুঝতে চায় না কিছুতেই কিংবা চেষ্টা করেও পারে না বুঝতে ওরা চায় গতকাল পর্যন্ত যা পাওয়ানো হয়েছে সব ওদের হোক তোমাকে দায়ী মনে করে এবার প্রশ্ন করল মেরি হয়তো করে ঠিক জানি না বললো বাবা যাই কিছু হিসাব বাকি আছে সেরে ফেলি গিয়ে কাজকর্ম সেরে গ্রেসকে নিয়ে রকিং চেয়ারে দোল দিয়ে ঘুম পাড়াচ্ছে মা লরা আর মেরি বসে আছে দরজার পাশে বাইরে একটা দুটো করে তারা ফুটছে আকাশে স্টোরের ভেতর বাতি জ্বেলেছে বাবা হঠাৎ ডাকল লরা। মা দেখো একদল লোক অনেক লোক ভিড় করেছে স্টোরের সামনে কেউ কোনো শব্দ করছে না কিন্তু ভিড় বাড়ছে দ্রুত অন্ধকারে জড়ো হচ্ছে ওরা যেন কি এক অশুভ উদ্দেশ্যে চট করে গ্রেসকে বিছানায় শুইয়ে এলো মা দেখলো ভিড়টাকে নিচু গলায় বলল তোমরা ভেতরে চলে এসো ওরা ভেতরে আসতেই দরজা ভিড়িয়ে দিল মা শুধু সামান্য একটু ফাঁক রাখলো দেখার জন্য ক্যারিকে নিয়ে চেয়ারে বসে পড়ল মেরি কিন্তু লরা মার হাতের নিচ দিয়ে চোখ রাখলো দরজার ফাঁকে দুজন লোক ধাপবে উঠে দরজায় কিল দিল দলের সবাই চুপ একটু পর আবার দুটো থাবড়া দিল ওরা দরজায় একজন হাত ছাড়লো এঙ্গালস দরজা হল খুলে গেল দরজা বাতির আলোয় দেখা গেল দরজা এসে দাঁড়িয়েছে বাবা পেছনে হাত দিয়ে দরজাটা বন্ধ করে দিল বাবা যে দুজন দরজায় ধাক্কা দিয়েছিল তারা পিছিয়ে ভিড়ে মিশে গেল দু পকেটে হাত ভরে ধাপের উপর দাঁড়িয়ে রয়েছে বাবা শান্ত গলায় বলল হ্যালো বয়েস বলো কি চাই কি সমস্যা তোমাদের ভিড়ের মধ্যে থেকে একটা গলা ভেসে এলো আমাদের বেতনটা চাই আরও কয়েকটা গলা শোনা গেল পুরো বেতন বাকি পনেরো দিনের বেতন যেটা তুমি রেখে দিয়েছ আমাদের বেতন আদায় করে ছাড়বো আমরা দুই সপ্তাহ পরে সেটা পাবে তোমাদের টাইম চেক তৈরি হয়ে গেলেই পেয়ে যাবে এবার আরও কয়েকজন গর্জে উঠল। আমাদের পাওনা টাকা আমরা এক্ষুনি চাই ধানাই পানাই ছাড়ো এঙ্গেলস এখনই দিতে হবে আমাদের বেতন কি করে দেব বলো শান্ত গলায় বললো বাবা মাস্টার না এলে আমি টাকা পাবো কোথায় গুদাম খুলে দাও চেয়ে চেয়ে উঠলো একজন এইবার একসঙ্গে হল্লা করে উঠলো সবাই ঠিক ঠিক স্টোর খুলে দাও তাহলেই চলবে কলো গুদাম অসম্ভব সেটি হচ্ছে না ঠান্ডা গলায় বলল বাবা কাল সকালে এসো তোমাদের যার যা দরকার নিতে পারবে লেখা থাকবে তোমাদের অ্যাকাউন্টে খোলো গোদাম ধমকে উঠল একজন তা নইলে আমরা খুলছি জনতার মধ্য থেকে হিংস্র একটা গর্জন উঠল একসঙ্গে এগোলো ওরা বাবার দিকে নিচু হয়ে দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো লড়া কিন্তু মা ওর কাঁধ ধরে টেনে পিছিয়ে আনলো যেতে দাও আমাকে যেতে দাও ফোপাচ্ছে লরা ওরা বাবাকে মারবে ছাড়ো আমাকে চুপ অদ্ভুত এক সুরে মা বলল একদম চুপ হ্যাঁ সরে দাঁড়াও বাবার গলা শোনা গেল আমার দিকে চেপে এসো না পরে কিন্তু পস্তাবে এবার জটলার পেছন থেকে ভারী একটা কণ্ঠ শোনা গেল কি ব্যাপার কি হচ্ছে এখানে অন্ধকারে লাল শার্ট দেখতে না পেলেও মাথাটা সবার মাথা ছাড়িয়ে গেছে দেখে লড়া চিনতে পারল বিগজেরিকে বেশ কিছুটা দূরে ওর সাদা ঘোড়াটাকেও দেখতে পেল আবছা মতো কয়েকজন একসঙ্গে কথা বলছে সব শুনে হাহা করে হেসে উঠল বিগজেরি আরে বুদ্ধরা হাসতে হাসতেই বলল বিগজেরি এখন জোরা করতে গেলে গোলাগুলি হবে কি দরকার ঝামেলা যাওয়ার কাল দেবে বলেছে তো কাল নিতে অসুবিধে কি ও তো আর মাল নিয়ে পালিয়ে যেতে পারবে না কালো থাকবে সব যার যা খুশি নেব আমরা কাল নিজেদের বিবেক ছাড়া বাধা দেওয়ার কেউ নেই খুবই অমার্জিত ভাষা ব্যবহার করছে বিগজেরি ভুরি ভুরি অশ্লীল শব্দ ফুটন্ত খোয়ের মতো বেরোচ্ছর মুখ দিয়ে কিন্তু ওসব কিছুই খেয়াল করল না লরা মনটা ভেঙে গেছে ওর বিগজেরিকে বাবার বিরুদ্ধে দাঁড়াতে দেখে ভিড় এখন বিগজেরিকে ঘিরে কয়েকজনকে নাম ধরে ডেকে কথা বলছে জেরি মদ তাস ফুর্তির কথা বলছে বেশ কয়েকজন ওর সঙ্গে চলল বাংক হাউসের দিকে বাকিরা ছোট ছোট দলে ভাগ হয়ে সরে গেল এদিক ওদিক দরজাটা বন্ধ করে দিল মা বলল শুয়ে পড়ো সকালে উঠে একটা উত্তেজনার আভাস পাওয়া গেল ক্যাম্প এলাকায় উঁচু গলায় কথা বলছে লোকজন দেখা গেল বাংক হাউস থেকে বেরিয়ে এলো বিগ জেরি লাফিয়ে নিজের সাদা ঘোড়ায় উঠে ডাকলো সবাইকে চলে এসো মজা লুটতে হলে চলে এসো আমার সঙ্গে বুনো হাক ছাড়ল সে তারপর রওনা হয়ে গেল পশ্চিমে সবাই ছুটে গেল আস্তাবলের দিকে যার যার ঘোড়ায় চড়ে পিছু নিল বিগ জেরির দুই মিনিটের মধ্যে ফাঁকা হয়ে গেল ক্যাম্প দেখা গেল স্টোর থেকে বেরিয়ে বোর্ডিং হাউসের দিকে যাচ্ছে বাবা ওখান থেকে বেরিয়ে এলো ফোরমেন ফ্রেড বাবার সঙ্গে এক মিনিট কথা বলে আস্তাবল থেকে নিজের ঘোড়াটা নিয়ে সেও চলে গেল পশ্চিম দিকে হাসতে হাসতে ঘরে ফিরে এলো বাবা মা হাসির কারণ জিজ্ঞেস করাই বলল ওই বিগ জেরি সবকটা বদমাসকে সরিয়ে নিয়ে গেল অন্যদিকে দিকে তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইলো মা স্টেভিনসের ক্যাম্পে গোলমাল হয়েছে চারদিকের ক্যাম্প থেকে ওদিকে ছুটেছে সবাই এদেরকেও নিয়ে গেল বিগজেরি সারাটা দিন নীরব থাকলো গোটা ক্যাম্প লরা বা মেরি কেউ বের হলো না ঘর থেকে কারণ কখন কি হয় কেউ বলতে পারে না স্টেভিনসে কি ঘটছে জানা যাচ্ছে না সারাদিন উদ্বেগের মধ্যে কাটল মার নিজের অজান্তেই থেকে থেকে দীর্ঘশ্বাস ফেললো সন্ধ্যের পর ফিরে এলো লোকগুলো অনেক শান্ত হয়ে গেছে তখন ঘোড়া রেখে সোজা গিয়ে ঢুকলো বোর্ডিং হাউসে ওখান থেকে খেয়ে চলে গেল বাংহাউসে হাউসে নিজ নিজ বিছানায় অনেক রাত্রে বাবা যখন স্টোর থেকে ফিরল তখন মেরি আর লরার জেগে শুনতে পেল পর্দার উপাশে মাকে বলছে বাবা আর কোনো চিন্তা নেই ক্যারোলিন ক্লান্ত হয়ে ঠান্ডা হয়ে গেছে সবাই হাই তুলে জুতো খোলার জন্য ঝুঁকলো বাবা কিন্তু ওখানে গিয়ে কী করলো চার্লস কেউ জখম হয়নি তো শুধু একজন নিজেদের মধ্যে লেগে গিয়ে একজন জখম হয়েছে ওকে একটা ওয়াগনে তুলে পুবে রানো হয়ে গেছে কয়েকজন ডাক্তারের খোঁজে তারপর পেমাস্টারকে ফাঁসিতে এত ভেঙে পড়ো না ক্যারোলিন আর বেশি দিন নেই এদিকের কাজ প্রায় শেষ কিছুদিনের মধ্যে উঠে যাবে ক্যাম্প আমরাও আমাদের হোমস্টেডে বসে যাব কবে থেকে খুঁজতে শুরু করবে জিজ্ঞেস করলো মা ক্যাম্প ভাঙার সঙ্গে সঙ্গে বুঝতেই পারছো এখন স্টোর ছেড়ে এক পা নড়ার উপায় নেই আমার হ্যাঁ বুঝতে পারছি কিন্তু পেমাস্টারকে যারা খুন করলো তাদের কিছু হলো না খুন করেনি তো বাবা বলল করতে গিয়েছিল এখানেও ওদের একই দাবি গতকাল পর্যন্ত যা পাওনা হয়েছে দিয়ে দাও ওখানে সাড়ে তিনশোর মতো লোক বেশিরভাগই পিস্তল ঝোলায় কোমরে তাদের ভয়ে দরজার তালা দিয়ে একটা ফোঁকর দিয়ে বেতন দেয় পে পেমাস্টার পুরো মাসের বেতন দেওয়া সম্ভব নয় শুনে খেপে গেল ওরা এদিকে হল্লা করতে করতে ওদের নিজেদের দুজনের মধ্যেই ঝগড়া বেঁধে গিয়ে একজন দাড়িপাল্লার বাটখারা তুলে মেরে দিয়েছে আরেকজনের মাথায় কাটা কলা মতো ধপাস করে পড়েছে লোকটা বাইরে নিয়ে অনেক সাধ্যসাধন করেও জ্ঞান ফিরছে না দেখে খোঁজ পড়লো যে মেরেছে তার কিন্তু তাকে তখন পাবে কোথায় কিন্তু তাকে তখন পাবে কোথায় সে তো পালিয়েছে কাজেই একটা রশি নিয়ে তার পেছনে ছুটল সবাই কিন্তু সে তখন এই মূল্যকে আছে নাকি দুপুর পর্যন্ত খোঁজাখুঁজি করে হয়রান হয়ে সে একজনের মাথায় বুদ্ধি এলো আয় পে মাস্টারটাকে ঝুলিয়ে দিই হয় পুরো বেতন দিক নয়তো ঝুলে মরু যেমন ভাবা তেমন কাজ দুজন ছাদের তক্তা সরিয়ে ঢুকে পড়ল ভেতরে তারপর দড়ির ফাঁস পরিয়ে দিল তার গলায় থামো বাধা দিল মা মেয়েরা সব জেগে আরে কোনো ক্ষতি নেই বললে হাসলো বাবা বার দুয়েক গলায় টান পড়তে ওদের দাবি মেনে নিয়েছে পেমাস্টার হাসি দেয়নি তাহলে না ওদের কজন মিলে স্টোরের দরজাটা প্রায় ভেঙে ফেলছে দেখে দরজা খুলে দিয়েছে স্টোর কিপার ভেতরে ঢুকে একজন পে মাস্টারের গলার দড়ি কেটে দিতেই যে যত টাকা দাবি করেছে দিয়ে দিয়েছে এই ফাঁকে অন্যান্য ক্যাম্পের কয়েকজন বেতন নিয়েছে ওখান থেকে টাইম সব গেছে ছি বলে লরা আমি হলে দিতাম না কিছুতেই না কি কিছুতেই না লরা পর্দা সরিয়ে জিজ্ঞেস করলো বাবা বেতন আমাকে বাধ্য করতে পারতো না ওরা তোমাকে যেমন পারেনি এখানকার চেয়ে অনেক বড় দল ছিল ওখানে আর বেশিরভাগই মাতাল ছিল তার উপর ওখানকার পেমাস্টার বিগজেরি সাহায্য পায়নি কিন্তু তুমি হলে নিশ্চয়ই দিতে না বাবা জোরের সঙ্গে বলল লরা। আস্তে বকা দিল মা গ্রেসকে জাগিয়ে দেবে আমার ধারণা ঠিক কাজই করেছ ওদের পেমাস্টার মরা সিংহের চেয়ে জানতো কুকুরও ভালো এবার ঘুমাও আরেকটা প্রশ্ন মা ফিস করে জানতে চাইল মেরি কী করে দিল টাকা কোথায় পেল অর্ধেক বেতন তো আগেই দিয়ে দিয়েছিল সেটাই তো কোথায় পেল টাকা জিজ্ঞেস করলো মা স্টোর থেকে বলল বাবা বেতনের প্রায় সব টাকাই তখন স্টোরে ফিরে এসেছে টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে খরচ করতে শুরু করে ওরা শেষ না হলে থামে না মাঝের পর্দাটা ছেড়ে দিল হাত থেকে এবার ঘুমিয়ে পড়ো মেয়েরা দেখতে দেখতে বেজে গেল ছুটির ঘণ্টা শীত এসে পড়ল প্রায় ক্যাম্প গোটাবার কাজ শুরু হয়ে গেছে হেমন্তকালে প্রচুর পাখি এসেছিল সিলভার লেকে মনের সুখে শিকার করেছে বাবা পালকগুলো সংগ্রহ করেছে মা আর লরা এবারে শীতে পালকের তোষক পাবে মেরি আর লরা শীত আসছে বলে ঝাঁকে ঝাঁকে দক্ষিণে চলে যাচ্ছে পাখিগুলো ফাঁকা হয়ে আসছে লেক সকালের দিকে খুব ঠান্ডা পড়ছে গত কিছুদিন লেনার সঙ্গে দেখা হয় রোজ দুধ দোয়াবার সময় গরম জামাকাপড় পরে ওর দুধ দোয়াতে দুজন একসঙ্গে হলেই গান গায় চললে কোথায় ও সুন্দরী বলবে না দুধদুয়াতে যাচ্ছি মশাই বলল ললো তোমাদের সঙ্গে ও সুন্দরী আসতে পারি আমার কিসের অসুবিধে গেলে চলো না সম্পদ কি আছে তোমার জানতে পারি চেহারাটুকুই সম্পদ মোর মিষ্টি ভারী তাহলে আর তোমার সাথে বিয়ে হলো না কেউ সেধেছে মধুর হেসে বলল লল না একসন্ধায় লেনা বলল আর মনে হয় বহুদিন দেখা হবে না আমাদের তোমার কথা খুব মনে হবে আমার কাল সকালে আমি জিন আর মা চলে যাচ্ছি খুব ভোরে উঠে কেটে পড়বো আমরা তিনজন তিন ওয়াগন ভর্তি মাল সামান নিয়ে যাচ্ছি তো যদি কোম্পানি আবার ধরে ফেলে সেজন্য কাউকে জানাচ্ছি না কোথায় চলেছি তোমাদের এই ঘোড়াটা আরেকবার চালাতে পারলে হতো লরা বলল আরে গুল্লি মারো বেপরা ভঙ্গিতে বলল লে না ইস এখান থেকে পালাতে পেরে বাঁচলাম আর রান্না নেই থালা ধোয়া নেই ঝাড়ু দেওয়া নেই আচ্ছা তাহলে যাই গুড বাই মনে হয় যতদিন বাঁচবে এখানেই থাকবে তুমি তাই না তাই মনে হয় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলল লরা গুড বাই পরদিন একা দুধ লরা খুব সকালে এক ওয়াগন ভর্তি জয় নিয়ে ডোসিয়া স্টোর থেকে এক ওয়াগন ভর্তি মালপত্র নিয়ে লেনা আর এক ওয়াগন ভর্তি যন্ত্রপাতি নিয়ে জিন রওনা হয়ে গেছে দেনা পাওনার নিষ্পত্তি হলেই রণ হয়ে যাবে আঙ্কেল হাইও ইচ্ছা করলে তুমি এটা ঠেকাতে পারতে চার্লস বললো মা ক্ষুব্ধ কণ্ঠে এটা আমার দেখার বিষয় নয় বলল বাবা আমাকে লিখিত অর্ডার দেওয়া আছে ঠিকাদার যা চাইবে তাই আমাকে দিতে হবে ওর অ্যাকাউন্টে টুকে রেখে আমি তাই দিয়েছি তুমি এটাকে চুরি ভাবছো ক্যারোলিন আসলে কিন্তু তা নয় কোম্পানি বরং ঠকাচ্ছিল ওকে এখন শোধ হয়ে গেল ন্যায্য পাওনার বেশি কিছুই নেয়নি ওরা যাই হোক আমরা এখন একটা স্থায়ী ঠিকানা খুঁজে পেলেই খুশি প্রতিদিন দেনা পাওনার হিসেবের পর বেতন নিয়ে চলে যাচ্ছে একজনের পর একজন ওয়াগনের পর ওয়াগন চলে যাচ্ছে পুবে ফাঁকা হয়ে যাচ্ছে ক্যাম্প একদিন আঙ্কেল হেনরি লুইজা আর চার্লিও চলে গেল সিনে ফিরে গিয়ে খামারটা বেঁচে দিয়ে আন্ট পলিকে নিয়ে মনটানায় গিয়ে বসতি করবে সবাই চলে গেল এখন কোম্পানির লোক এসে বাবার হিসেব বুঝে নিলেই বাবার ছুটি আমাদের পুবে কোথাও গিয়ে সিটটা কাটিয়ে আসতে হবে বলল বাবা এই কুটিরে যদি এরা থাকতেও দেয় প্রচুর কয়লা যদি থাকতো তাও আমরা শূন্য ডিগ্রির নিচে এখানে টিকতে পারতাম না খুবই পলকা কাঠ দিয়ে তৈরি এসব কুটির কিন্তু চার্লস হোম স্টেট খুঁজে পাওনি তুমি যা রোজগার করেছো সেটা যদি বসন্তকাল পর্যন্ত টিকে থাকতেই ব্যয় হয় মার কণ্ঠে উদ্বেগ জানি ক্যারোলিন বললো বাবা কিন্তু কি করব বলো এখান থেকে যাওয়ার আগেই হয়তো জায়গা পছন্দ করতে পারি আমরা আগামী বসন্তে ক্লেম ফাইলও না হয় করলাম তারপর আগামী গ্রীষ্মে হয়তো একটা কাজ জোগাড় করে নিয়ে খাওয়া পরা আর একটা কুটির তৈরি করার জন্য টাকা সংগ্রহ করলাম যা রোজগার হয়েছে সেটা যখন শুধু বেঁচে থাকার জন্য খরচ করে ফেলতে হচ্ছে তখন সময় থাকতে পুবে চলে যাওয়াই ভালো কিছুতে এগোনো যায় না ভাবল লড়া পুবে ফিরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ওর নেই কিন্তু কে আর করা নালিশ করে লাভ কি কোম্পানি থেকে পরিদর্শক এসে বাবার হিসেবপত্র দেখল খুঁটিয়ে শেষ ওয়াগনগুলো চলে যাচ্ছে লেকের পাখিগুলো বিদায় নিয়েছে একটা ছেড়া ওয়াগন কাভার মেরামতের কাজে হাত দিয়েছে মা লড়াকে নিয়ে কাজের ফাঁকে ফাঁকে দীর্ঘযাত্রার প্রস্তুতি হিসেবে রুটি সেঁকছে মা বিস্কিট বানাচ্ছে সন্ধ্যের সময় শীষ দিতে দিতে দক্ষিণা হাওয়ার মতো ঘরে ঢুকলো বাবা শীতকালটা এখানেই কাটাতে পারলে কেমন হয় কারোলিন হাসি মুখে জিজ্ঞেস করলো বাবা এই ধরো সার্ভিয়ারের কোয়ার্টারটায় স্টোভের পাশে সোজা হয়ে দাঁড়ালো মা অ্যাপ্রন দিয়ে চোখ মুছল তারপর বলল খুব ভালো হয় চার্লস সত্যি বাবা লাফিয়ে উঠল লড়া ওই বাড়িতে থাকতে পারবো আমরা একশো বার বাবার খুশি আর ধরে না অবশ্য তোমার মার আপত্তি যদি না থাকে তবেই মার দিকে চাইল বাবা চোখ পাকিয়ে দারুণ একটা বাড়ি কারণে একটা ফুটোরি যে শীত ঢুকবে একটু আগে স্টোরে এসেছিল হেড সার্ভেয়ার ওদের পুরো টিমকে এখানে থাকতে হবে মনে করে প্রচুর খাবার আর কয়লা জড়ো করেছিল ওরা ওই বাড়িতে কিন্তু আমি যদি কোম্পানির মালসামান আর যন্ত্রপাতি দেখেশুনে রাখার দায়িত্ব নিতে রাজি হই তাহলে ওর শীতকালটা এখানে পড়ে না থেকে বাড়ি চলে যাবে এই ব্যবস্থায় কোম্পানির পরিদর্শকরা রাজি আছে নিজে গিয়ে বাড়িটা দেখে এলাম ক্যারোলিন ময়দা বিন নোনা মাংস আলু এমনকি টিনের খাবারও রয়েছে প্রচুর আর কয়লা অঢেল এখানে থাকতে রাজি হলে ওটা আমাদের জন্য ফ্রি ওদের আস্থা ব্যবহার করতে পারবো গরু ঘোড়ার জন্য আমি ওদের বলেছি তোমার সঙ্গে আলাপ করে কাল সকালে জানাবো তুমি কি বলো ক্যারোলিন সবাই তাকিয়ে রয়েছে মার মুখের দিকে উত্তেজনা চেপে রাখতে কষ্ট হচ্ছে লড়ার ভাবছে মা হয়তো সভ্য জগতে ফিরে যেতে চাইবে কিন্তু তাহলে যে গত ছ মাসে রোজগার করা বাবার তিনশো ডলার শেষ হয়ে যাবে ওদের থাকা খাওয়াতেই কিন্তু না মা মৃদু হাসল বলল মনে হচ্ছে খোদার তরফ থেকে এসেছে সুযোগটা চার্লস বলছো কয়লা আছে কয়লা না থাকলে তো এখানে থাকার প্রশ্নের উঠতো না বললাম তো প্রচুর আছে বেশ খাবার দেয়া হয়েছে টেবিলে বলল মা মুখ হাত ধুয়ে নিয়ে ঠান্ডা হওয়ার আগে বসে পড়ো সবাই মনে হচ্ছে সব দিক থেকে ভালো হবে এটা আমাদের জন্য ভালো সুযোগ চার্লস হ্যাঁ বললো বাবা সেই বসন্তকাল থেকে একটা পেনীয় খরচ হবে না আমাদের খেতে বসে সবাই শুধু এই কথাই আলাপ করল খাওয়ার পর বাবা বলল এর ভালো দিক যেমন আছে খারাপ দিকও আছে কিছুটা ধারে কাছে ষাট মাইলের মধ্যে জনমনীষী নেই যদি কিছু ঘটে দরজে খটখট আওয়াজ হতেই সবাই চমকে উঠল। বাবা ভেতরে এসো বলতেই বিশাল চেহারার এক লোক ঢুকলো ভেতরে পুরো কোট আর মাফলার পরে আছে লোকটা চিবুকে সামান্য একটু কালো দাড়ি গাল দুটো লাল হ্যালো বোস্ট ডাকলো বাবা আগুনের ধারে চলে এসো খুবই ঠান্ডা পড়েছে আজ এই যে আমার স্ত্রী আর এর আমার মেয়ে বোস্ট কাছে একটা হোমস্টের ক্লেম ফাইল করেছে এতদিন রেল কোম্পানিতে কাজ করছিল মা আগুনের ধারে একটা চেয়ার টেনে বসতে দিল ভদ্রলোককে আগুনের দিকে বাড়ানো দুহাতের একটায় ব্যান্ডেজ দেখে মা জিজ্ঞেস করলো হাতে ব্যথা পেয়েছেন মুচকে গেছে বললেন মিস্টার বোস্ট সেঁকে বেশ আরাম লাগছে এখন বাবার দিকে ফিরলেন তোমার সাহায্য দরকার ইঙ্গালস একটা অসুবিধায় পড়েছি তোমার মনে আছে এক একজোড়া ঘোড়া বেচেছিলাম পিটের কাছে কিছু টাকা দিয়েছিল বাকি টাকা পরের বেতনের দিন দেবে বলেছিল সেই টাকা দিচ্ছি দেবো করে তো দিলই না এখন ঘোড়া দুটো নিয়ে কেটে পড়ার তালে আছে ব্যাটা আমি ওর কাছ থেকে ঘোড়া দুটো কেড়ে নেবার চেষ্টা করতে পারি কিন্তু ওর ছেলেও আছে সঙ্গে হাঙ্গামা করবে ওরা একসঙ্গে দুজনের সঙ্গে লাগতে চাই না বিশেষ করে একটা মজ কেন হাত নিয়ে এখনো বেশ কয়েকজন আছি আমরা বলল বাবা সবাই গিয়ে ধরলে টাকা না দিয়েও যাবে কোথায় ঠিক এই জন্য আসিনি আমি বলল মিস্টার বোস্ট বিবাদ করতে চাইছি না আসলে আমি তাহলে কোন কাজে আসতে পারি তাই চিন্তা করছি আইন নেই এখানে কোনো অফিসার নেই যে তার মাধ্যমে টাকা উদ্ধার করা যাবে একটা কাউন্টি নেই যে সাহায্যের জন্য যাব কিন্তু এমনও তো হতে পারে যে পিঠ সে কথা জানে না ও হো বললো বাবা তুমি চাইছো আমি কিছু একটা কাগজ তৈরি করে দিই পরোনা জাতীয় কিছু যেটা দেখালে ঠিক ধরেছ একজন আছে যে শেরিফ সে যে কাগজটা নিয়ে যাবে ওদের কাছে চকচক করছে দুজনের চোখ স্কুল পালানো দুষ্টু ছেলেদের মতো জোরে হেসে উঠলো বাবা চাপড় দিল নিজের হাঁটুতে চমৎকার কপাল ভালো গোটা কয়েক আইনি ফুলস্কেপ কাগজ রয়ে গেছে আমার কাছে ঠিক আছে আমি লিখে দিচ্ছি পরোয়ানা তুমি তোমার শেরিফকে ধরে আনোকে যাও হুড়মুড় করে বেরিয়ে গেলেন মিস্টার বোস্ট মা আর লরা জলদি করে খালি করে দিল টেবিল বাবা বসে গেল বড়সড় একটা কাগজ নিয়ে পরোয়ানা লিখতে এই যে খুব ভারিক কি চালের রয়েছে আর ঠিক সময় মতোই শেষ করতে পেরেছি দেখা যাচ্ছে দরজায় টোকা দিয়ে আরেকজন লোককে নিয়ে ঢুকলেন মিস্টার বোস্ট ইয়া জাম্বু একখানা ওভারকোট পরনে টুপিটা টেনের চোখ পর্যন্ত নামানো মাফলার দিয়ে জড়িয়েছে ঘাড় আর মুখ এই যে শেরিফ বলল বাবা এই পরনা নিয়ে গিয়ে জারি করা অপরাধের ওপর ধরে নিয়ে এসো জীবিত বা মৃত ঘোড়া কিংবা টাকা সেই সঙ্গে মামলার খরচ বাবদ মাননীয় আদালতের ফিস সবার মিলিত হা হা হাসিতে মনে হল ছাদ উড়ে যাবে কুটিরের লোকটার টুপি আর মাফলারের দিকে চেয়ে বাবা বলল তোমার কপাল ভালো আজ খুব ঠান্ডা পড়েছে ওরা দুজন বেরিয়ে যেতে বাবা বলল লোকটা যদি চিফ সার্ভিয়ার না হয় তো আমার হ্যাট আমি খেয়ে নেব উড়ুতে চাপড় দিয়ে আবার হাসিতে ফেটে পড়লো বাবা রাতে মিস্টার বোস্ট আর বাবার গলার শব্দে জেগে গেল লরা দরজে দাঁড়িয়ে বাবাকে বলছেন মিস্টার বোস্ট তোমার বাতি জ্বলছে দেখে জানাতে এলাম কাজ হয়েছে তোমার পরোয়ানায় লোকটা এমনি ভয় পেয়ে গেল টাকা ঘোড়া সবই দিয়ে দিচ্ছিল আইনকে ভয় করার নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে ব্যাটার একেবারে কম্প অবস্থা এই যে ধরো ইঙ্গলস মাননীয় আদালতের খরচা আদায় করে নিয়ে এসেছি আর কিছুতেই ওর ফি নিল না যে আনন্দ পেয়েছে সেটা নাকি ফির গুণ বেশ তো তুমি রেখে দাও ওর কিন্তু আমারটা আমি নেব বললো বাবা কোর্টের মানমর্যাদা উঁচু রাখতে হবে না আস্তে হাসার চেষ্টা করলেন মিস্টার বুস্ট কিন্তু তার ফলে গলা দিয়ে এমনই বিচিত্র আওয়াজ বের হল যে লরা মেরি ক্যারি এমনকি মা পর্যন্ত হো করে হেসে উঠল বাবার হাসি আন্তরিক মনটা খুশি হয়ে ওঠে কিন্তু মিস্টার বোস্টের হাসি সবাইকে হাসায় শুনলে না হেসে পারা যায় না হাসতে হাসতে মা বলল এই চুপচুপ গ্রেস জেগে যাবে কৌতুকটা কি নিয়ে জানতে চাইল ক্যারি গভীর ঘুমে মগ্ন ছিল ও মিস্টার বোস্টের হাসি শুনেছে কেবল তুমি জানো না পাল্টা প্রশ্ন করল মেরি তাহলে তুমি হাসছ কি জন্যে মিস্টার বোস্টের হাসি কাতকুত দেয় বলল ক্যারি সকালে নাস্তা খেতে এলেন মিস্টার বোস্ট কারণ কেউ এখন আর নেই ক্যাম্প সাইটে সার্ভেয়াররাও রওনা হয়ে গেছে সকালেই নাস্তার ব্যবস্থা নেই কোথাও মিস্টার বোস্টই পুবের শেষ যাত্রী আইওয়া যাচ্ছেন বিয়ে করতে তোমরা যদি শীতকালটা এখানে কাটাও বলা যায় না এলেকে নিয়ে আমিও হয়তো চলে আসতে পারি বললেন মিস্টার বোস্ট বাবা মা দুজনেই তাকে স্বাগত জানালো মিস্টার বোস্টের ওয়াগন দূরে মিলিয়ে যেতেই একেবারে শুনশান হয়ে গেল গোটা এলাকা ওয়াগন নিয়ে এলো বাবা ঘরের দরজায় চলো ক্যারোলিন আজই বাড়ি বদল করি লেকের উত্তর তীরে বাড়িটা পছন্দ হলো মার সব কিছু যেন ছবির মতো সাজানো গোছানো বাবার মধ্যে জেগে উঠল গান অনেকদিন পর বেরিয়ে এলো বেহালাটা সঙ্গীত শেষ হতেই খুব কাছ থেকে ডেকে উঠল একটা নেকড়ে বাঘ চমকে উঠল লড়া মা ছুটে গেল গ্রেসকে সামলাবার জন্য সাদা হয়ে গেছে ক্যারির মুখ বড় বড় চোখে ভয় লড়াই সান্ত্বনা দিল ওকে ওটা ওটা একটা নেকড়ের ডাক ক্যারি সকালে আস্তাবলের আশেপাশে নেকড়ের পায়ের ছাপ দেখা গেল যদিও এরপর অনেক দিন আর এদিকে নেকড়ের ডাক শোনা যায়নি শীতের সন্ধ্যায় মেয়েদের নিয়ে গান গায় বাবা কিভাবে পলকার সুরে নাচতে হয় শেখায় ওদের কিভাবে ওয়ালসের ছন্দে সাড়া দিতে হয় শেখায় বেশ কিছুদিন পর এক রাতে মার অনুমতি নিয়ে ক্যারিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল লরা চাঁদনি রাতে বরফের উপর স্লাইড করবে বলে কোট হুড আর দস্তানা পরে নিয়ে বেরিয়ে পড়ল দুজন গরম ঘর থেকে বাইরে বেরিয়েই প্রচণ্ড শীতের ধাক্কা ওরা প্রথমে কিন্তু একটু পরেই গা গরম হয়ে উঠল ওদের ঢাল বেয়ে সরসর করে নেমে যাচ্ছে দুজন হাত ধরাধরি করে কয়েক পা দৌড়ে তার চেয়ে বেশি দূর যাচ্ছে স্লাইড করে বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসে ক্যারি বলল কান পেতে শোনো লড়া দেখো কীরকম নিস্তব্ধ চারদিক শুনল লড়া তারপর ছুটল আবার মুক্তির স্বাদ আছে এ ছোটায় কিছুটা দৌড়ে কিছু দূর বরফের উপর দিয়ে পিছলে যাচ্ছে ওরা দারুণ মজা এভাবে চলতে চলতে লেকের আরেক পারে চলে এসেছে প্রায় এমন সময় হঠাৎ চোখ তুলেই দেখতে পেল লরা পারে দাঁড়িয়ে রয়েছে বিশাল এক নেকড়ে সোজা লড়ার দিকে তাকিয়ে রয়েছে নেকড়েটা চাঁদের আলোয় চকচক করছোটার লোম চলো ফেরা যাক বলেই ঘুরল লরা ক্যারিকে নিয়ে দেখা যাক কে আগে বাড়ি পৌঁছায় খানিক দৌড়ায় খানিক পিছলে চলে এভাবে ছুটল লড়া যতদূর সম্ভব ক্যারিও চলছে ওদের সঙ্গে সমান তালে চলতে চলতেই হাঁপাতে হাঁপাতে ক্যারি বলল আমিও দেখেছি ওটাকে নেকড়ে তাই না লড়া কথা বলো না জলদি পালাও চাপা গলায় বলল লড়া কান খাড়া রেখেছে লরা কিন্তু পেছনে কোনো পায়ের আওয়াজ পাওয়া যায়নি বাড়ির কাছাকাছি এসে ঘাড়ের ওপর দিয়ে পেছনে তাকালো লড়া কিন্তু কোথাও কোনো নেকড়ের চিহ্ন মাত্র দেখতে পেল না এক দৌড়ে বাসায় পৌঁছে দড়াম করে দরজা লাগিয়ে দিল লড়া লাফিয়ে উঠে দাঁড়ালো বাবা কি হয়েছে এত ভয় পেয়েছ কেন তো একটা নেকড়ে ছিল তাই না লড়া বলল ক্যারি হ্যাঁ মস্ত একটা নেকড়ে বাবা আমি ভেবেছিলাম ক্যারি বুঝে জোরে দৌড়াতে পারবে না কিন্তু ঠিকই পালিয়ে এসেছি আমরা কোথায় কোথায় নেকড়ে জিজ্ঞেস করল বাবা জানি না বলল লরা আমাদের পিছু ধাওয়া করেনি ওটা মা ওদের ভারী জামা কাপড় খুলতে সাহায্য করল তারপর বলল একটু জিরে নিয়ে তারপর কথা বলো নেকড়েটাকে কোথায় দেখলে জানতে চাইল বাবা ওই দিকের উঁচু পাড়ে জবাব দিল ক্যারি এত দূর গিয়েছিলে তোমরা অবাক হলো বাবা তারপর দৌড়ে ফিরে আসতেও পেরেছ আধ মাইলের বেশি হবে আমি ভাবতেও পারিনি এত দূর চলে যাবে তোমরা চাঁদের দিকে যাচ্ছিলাম আমরা বলল লরা। আর আমি ভেবেছিলাম চলে গেছে ওরা এভাবে তোমাদের যেতে দেওয়া আমার উচিত হয়নি দেখি কাল বেরোবো বন্দুক নিয়ে খানিক চুপ করে থেকে নিচু গলায় লড়া ডাকলো বাবা বলো আদবতল তুমি যদি ওটাকে না পাও তাহলে ভালো হয় কেন অবাক হলো মা কারণ ও তো আমাদের কোনো ক্ষতি করেনি ইচ্ছে করলেই তাড়া করে ধরতে পারতো দূর থেকে টানা লম্বা ডাক শোনা গেল নেকড়ের আরেকটা নেকড়ে উত্তর দিল সে ডাকের তারপর আবার সব চুপ পরদিন সকালে নাস্তার পর বন্দুক নিয়ে বেরোলো বাবা ফিরল অনেক দেরি করে ডিনারের সময় পার হয়ে গেছে তখন মুখ হাত ধুয়ে সবাই খেতে বসল মেরি জিজ্ঞেস করল কতদূর গিয়েছিলে বাবা দশ মাইল তো হবেই নেকড়েগুলোর পায়ের ছাপ অনুসরণ করে গিয়েছিলাম কাল রাতে দুটো মস্ত বড় বাফেলো উল্ফ ওদের পুরনো আস্তানায় বেড়াতে এসেছিল রাতেই ফিরে গেছে নতুন ডেরায় খুব সম্ভব রেললাইন বসানোর কাজে এত লোকের হই ওদের পছন্দ হয়নি আস্তানা ছাড়তে বাধ্য হয়েছিল যাগে আসল কথা হলো ওদের খুঁজতে গিয়ে আমি আমাদের হোমস্টেড পেয়ে গেছি সবাই চেঁচামেচি শুরু করলো একসঙ্গে কোথায় বাবা কেমন জায়গা এখান থেকে কত দূর মা বলল ভালো খবর চার্লস খাওয়ার পর চা শেষ করে গোপ মুছল বাবা তারপর বললো জায়গাটা সব দিক দিয়ে আমাদের উপযোগী চাষের জমি ঘাসের জমি বাড়ি করার জন্য উঁচু ভিটে ঠিক যেন আমাদের জন্যই তৈরি হয়ে আছে সব লেকটা যেখানে গিয়ে ওদিকের জলায় মিশেছে তার দক্ষিণে জমিটা সবচেয়ে বড় কথা শহরের এত কাছে জায়গাটা যে মেয়েদের স্কুলে যেতে কোনো অসুবিধা হবে না খুব ভালো চার্লস শুনে খুব ভালো লাগছে গত ছয় মাসে এত জায়গা ঘুরে দেখলাম একটাও পছন্দ হলো না অথচ ঠিক মনের মতো জায়গাটা পড়েছিল এতদিন একেবারে চোখের সামনে দুমাস আগে যদি ফাইল করতে পারতে তাহলে একেবারে নিশ্চিন্ত হতে পারতাম বলল মা নিশ্চিন্তে থাকো ক্যারোলিন এই শীতের মধ্যে কেউ আসবে না এদিকে আগামী বসন্তে মানুষ হোমস্টেট খোঁজাখুঁজি শুরু করার আগেই ব্রুকেন্সে গিয়ে ক্লেম ফাইল করবো আমি ক্রিসমাসের ঠিক আগের রাতে বউ নিয়ে এসে হাজির হলেন মিস্টার বোস্ট সবাই খুব খুশি হলো দারুণ জমবে এবার বড়দিন ঠিক হলো কাছেই সার্ভেয়ারদের অফিস রুমে থাকবেন ওরা তোমাকে বসন্তের আগে আশাই করিনি বলল বাবা মিস্টার বোস্টকে এই শীতে এত দূরের পথ পাড়ি দেয়া ও রে বাপ বললেন মিস্টার বোস্ট হাড়ে হাড়ে টের পেয়েছি সেটা তবে খুব খারাপ কাজ করেছি তা বলবো না তুমি কল্পনা করতে পারবে না গোটা দুনিয়াটাই পশ্চিমে চলে আসছে আগামী বসন্তে আইবার সবাই যে আসছে তাতে কোনো সন্দেহ নেই ভাবলাম কিছুটা এগিয়ে থাকি নইলে কখন কোন ক্লেম ডাকাত কেড়ে নেয় হোমস্টের তার ঠিক আছে দিনকাল খারাপ এঙ্গলস আর আগেই ক্লেম করা উচিত ছিল তোমার যাই হোক শীতটা গেলেই ছুটে যাওয়া উচিত হবে তোমার ব্রুকিনসে নইলে দেখবে কোথাও এক টুকরো জমি আর অবশিষ্ট নেই খুব মজা হলো ক্রিসমাসে সবাই চমৎকার উপহার পেল এমনকি মিস্টার এবং মিসেস বোস্টও অবাক হয়ে গেলেন উপহার পেয়ে কারণ কারো তো জানার কথা নয় যে তারা আসছেন তারা অবশ্য বাচ্চাদের সবার জন্য প্রচুর ক্রিসমাস ক্যান্ডি নিয়ে এসেছেন মেয়ে ক্রিসমাস মেউক ক্রিসমাস বলে লাভ দিল গ্রেস সবাই ওর আনন্দ দেখে হেসে কুটি কুটি দুপুরের খাওয়াটা ক্রিসমাসের সবচেয়ে বড় আকর্ষণ বাবার শিকার করে আনা আস্ত একটা জ্যাক রেবিটের রোস্ট রান্না করেছে মা সেই সঙ্গে মজার মজার আরও কত কি খাবার তৃপ্তির সঙ্গে খেয়ে উচ্ছ্বসিত প্রশংসা করলেন নবদম্পতি দু একটা রান্না শিখে নিলেন মিসেস বোস্ট মার্কাস থেকে ক্রিসমাসের পরপরই এলো নিউ ইয়ার্স ডে আঠারোশো আশির পয়লা জানুয়ারি সেদিনটাও এত আনন্দে কাটল যে স্মরণীয় হয়ে থাকলো লরার কাছে বাবা বলল আশির দশকটা খুব ভালো কাটবে বলেই তার মনে হচ্ছে তাছাড়া এই যদি ডাকোটার শীতের নমুনা হয় তাহলে বলতেই হবে খুব ভালো করেছি পশ্চিমে এসে হ্যাঁ বললেন মিস্টার বোস্ট চমৎকার এই দেশটা আমি খুশি যে পুরো একশো ষাট একর জমি ক্লেইম করেছি তুমিও যদি তাই করো তাহলে ভালো হয় সাত দিনের মধ্যেই করব। বলল বাবা ব্রুকিনসের ল্যান্ড অফিসটা খোলার অপেক্ষা শুধু ইয়াংটনি গিয়ে ফাইল করতে পারতাম কিন্তু ওখানে যেতে আসতে এক সপ্তাহের বেশি লেগে যাবে শুনেছি ব্রুকিনসের অফিস খুলবে বছরের প্রথম দিন আবহাওয়ার অবস্থা যদি এরকম থাকে আর ক্যারোলিনের যদি আপত্তি না থাকে তো আগামীকালই রওনা হতে পারি আমি আপত্তি কিসের পূর্ণ সম্মতি রয়েছে আমার বলল মা এখন শীঘ্রই একটা স্থায়ী ঠিকানা হতে চলেছে বলে খুশিতে জলজল করছে মার মুখ ব্যাস তাহলে তো হয়ে গেল কথা বলল বাবা দেরি হয়ে যাবে বা আর কেউ ক্লেম করে ফেলবে আমাদের পছন্দের জায়গা সেভয় করছি না আসলে কাজটা সেরে ফেলা দরকার শুভষ শীঘ্রম বললেন মিস্টার বোস্ট এঙ্গলস তুমি কল্পনাও করতে পারবে না কি রকম হুড়ি লাগবে এখানে আগামী বসন্তে আমার আগে আর কেউ পৌঁছাতে পারবে না এটুকু বলতে পারি জবাব দিল বাবা কাল খুব ভোরে যদি রওনা দিই পরশু সকাল নাগাদ ঠিকই হাজির থাকতে পারবো ল্যান্ড অফিসের সামনে তোমরা কেউ যদি আমাকে দিয়ে চিঠি পোস্ট করাতে চাও তাহলে ঝটপট লিখে ফেলো আজকের মধ্যেই মিসেস বোস্ট আর মা গেল চিঠি লিখতে সন্ধ্যের আগেই বাবার জন্য লাঞ্চের একটা প্যাকেট রেডি করে রাখলো মা কিন্তু বিধিবাম তুষার ঝড় শুরু হয়ে গেল রাতে এই আবহাওয়ায় কোথাও যাওয়া সম্ভব নয় এক রোববার সাপারের পর বাবার বেহালার সঙ্গে গলা মিলিয়ে গান গাইছিল সবাই হঠাৎ বাইরে থেকে জোরালো এক কণ্ঠ গেয়ে উঠল ওদের সঙ্গে দরজা খুলে তুষারে মোড়া দুজন লোককে ভেতরে ডেকে আনলো বাবা প্রথমজনকে দেখেই চেঁচিয়ে উঠল লড়া রেভারেন্ড অ্যালডেন আরে তাই তো ব্রাদার অ্যালডেন আপনি কোথা থেকে খুশি হয়ে বলে উঠল মা আগুনের ধারে চলে আসুন প্লিজ সত্যি অবাক হয়ে গেছি আমার চেয়ে বেশি অবাক হননি সিস্টার ইঙ্গার্লস বললেন রেভারেন্ড অ্যালডেন প্লাম ক্রিকেট স্থায়ী বাসিন্দাদের এখানে তো পশ্চিমে আবিষ্কার করব তাকে ভাবতে পেরেছিল আর আমার ছোট্ট মিষ্টি পল্লীবালা লরা মেরি অনেক বড় হয়ে গেছ লরা কিছু বলতে পারল না খুশিতে গলাটা বুঝে এসেছ ওর মেরি বলল খুব ভালো লাগছে আবার আপনার সঙ্গে দেখা হওয়ায় মেরির মুখটা খুশিতে জলজল করছে কিন্তু চোখে কোনো অভিব্যক্তি নেই তাই দেখে থতমতো খেয়ে গেলেন রিভার অ্যান্ড অ্যালডেন চট করে মার দিকে একবার তাকিয়ে আবার ফিরলেন মেরির দিকে মিস্টার ও মিসেস বোস্টের সঙ্গে পরিচয় করিয়ে দিল মা রিভার অ্যান্ড অ্যালডেনের আপনারা চমৎকার গান গাইছিলেন এমন সময় আমরা এসে বিঘ্ন সৃষ্টি করলাম রেভারেন্ড অ্যালডেন বললেন আপনিও কিন্তু চমৎকার গিয়ে উঠেছিলেন স্যার জবাব দিলেন মিস্টার বোস্ট না না ওইটা আমি নই গেয়েছিল স্কটি আমি তো শীতে একেবারেই কাবু হয়ে পড়েছিলাম কিন্তু ওর লালচুলোকে গরম রাখে এই যে রেভারেন্ড স্টুয়ার্ট এরা সবাই আমার পুরনো প্রিয় সুবন্ধু আর তাদের বন্ধু কাজেই এখানে আমরা সবাই বন্ধু লরা তুমি টেবিল রেডি করো নিচু গলায় মা বললো অ্যাপ্রনটা কোমরে জড়াতে জড়াতে মিসেস বোস্ট একটা অ্যাপ্রন জড়িয়ে নিয়ে নিভন্ত আগুন উস্কে চায়ের কেটলি চাপিয়ে দিলেন তারপর দুজনে লেগে পড়লেন রান্নায় এতক্ষণে বাবা ফিরল আরও দুজনকে নিয়ে এদের ওয়াগনে চড়ে এসেছেন রিভারেন্টরা জানা গেল এরা হোম স্টেডার জিম রিভারে বসতি করতে চলেছেন ওখানেই গড়ে উঠতে চলেছে হুরন নামে নতুন একটি শহর হোম মিশনারি সোসাইটি রেভারেন্ডদের পাঠিয়েছে ওখানে একটা গির্জা তৈরির সম্ভাব্যতা যাচাই করতে মুসাফিরদের খাওয়া হলে ভাড়ার ঘরের দরজায় এসে দাঁড়ালেন রেভারেন্ড অ্যালডেন লরা আর মা তখন থালাবাসন ধুচ্ছে ওখানে চমৎকার খাবারের ব্যবস্থা করায় মাকে ধন্যবাদ জানালেন তারপর আন্তরিক সহানুভূতির সঙ্গে বললেন মেরির এই অবস্থা দেখে সত্যি দুঃখ হল সিস্টার এঙ্গেলস হ্যাঁ ব্রাদার অ্যালডেন বিষণ্ন কণ্ঠে মা বললেন ঈশ্বরের ইচ্ছা মেনে নেয়া মাঝে মাঝে কঠিন হয়ে পড়ে ক্রিকে আমাদের স্কারলেট ফিভার হয়েছিল ঈশ্বরের কাছে হাজার শকর যে আমার আর বাচ্চারা রেহাই পেয়েছে মেরির উপর দিয়েই সব গেছে কিন্তু মেয়েটা আমার এত ভালো একটি বারের জন্যও কোনো অনুযোগ করেনি মহতাত্ত্বা মেরির বললেন রেভারেন্ড আমাদের সবার জন্য একটা দৃষ্টান্ত ঈশ্বর যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষায় ফেলেন সাহস না হারালে শেষ পর্যন্ত মঙ্গলই হয় আচ্ছা আপনাদের কি জানা আছে যে অন্ধদের জন্য কলেজ হয়েছে এই আয়ুয়াতেও তো আছে একটা ডিসটা শক্ত করে আঁকড়ে ধরলো মা মার মুখ দেখে ভয় পেল লরা যখন কথা বলল মনে হলো মার শান্ত গলাটা বুঝে এসেছে আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলো মা কীরকম খরচ জানেন আমি জানি না সিস্টার ইঙ্গেলস কিন্তু আপনি চাইলে খোঁজ নিয়ে আমি জানাতে পারি ঢোক গিললো মা তারপর বলল আমাদের অত টাকা নেই এখন পরে যদি হয় তখন যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে আমরা চেষ্টা করব। হয়তো হতেও পারে আমার ইচ্ছে ছিল মেরে লেখাপড়ার শিখুক ধুপধাপ করে লাফাচ্ছে লরার হৃদপিণ্ডটা চাপা স্বভাবের মাকে হঠাৎ যেন পরিষ্কার দেখতে পেল ও মার আশা আকাঙ্ক্ষা হতাশা অনুভব করল স্পষ্ট আমাদেরকে প্রতিপালকের উপর আস্থা রাখতে হবে তিনি জানেন আমাদের জন্য কোনটা মঙ্গল বললেন রেভারেন্ড আলডেন আপনাদের মোছা শেষ হলে সবাই মিলে একটা প্রার্থনা করলে কেমন হয় খুব ভালো হয় ব্রাদার অ্যালডেন কাজ শেষ করেই আসছি আমরা ধোঁয়ামোছার কাজ শেষ করে অ্যাপ্রন খুলে চুল ঠিকঠাক করে নিল লরা দেখল মেরির সঙ্গে কথা বলছেন রেভার অ্যান্ড অ্যালডেন খুবই আন্তরিকতার সঙ্গে গ্রেস মিসেস বোস্টের কোলে বাকি আর সবাই নবাগত হোম স্টেডারদের সঙ্গে গল্পে মুশকুল মা ঘরে ঢুকতেই উঠে দাঁড়ালেন রেভার অ্যান্ড অ্যালডেন বললেন ঘুমাবার আগে সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন এখন সবাই যার যার চেয়ারের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল রেভারেন্ড অ্যান্ড অ্যালডেন বললেন হে ঈশ্বর তুমি আমাদের মনের কথা জানো আমাদের একান্ত গোপন চিন্তাও তোমার অজানা নয় তুমি আমাদের প্রার্থনা মঞ্জুর করো আমাদের পাপ মোচন করো আমাদেরকে সঠিক পথে চলতে সাহায্য করো আশ্চর্য এক নিরবতা নেমে এলো ঘরে লড়ার মনে হল ও যেন খরায় শুকিয়ে যাওয়া ঘাস স্বর্গসুধার মতো ঠান্ডা নরম বৃষ্টি পড়ছে ওর ওপর সিক্ত সঞ্জীবিত করছে ওকে শান্ত হয়ে গেল ওর মনের সকল ক্ষোভ অনুভব করল কি করে যেন সহজ হয়ে গেছে সব কিছু দুর্বলতা কাটি উঠেছে ও মেরি যাতে কলেজে যেতে পারে সেজন্য যা করার সব করবে ও এখন হাসি মুখে নিজের সুখের দিকে চাইবে না লরা আর ক্যারি দোতলা থেকে ক্যারির বিছানাটা নামিয়ে পেতে দিল স্টোভের ধারে তিন বোন এক বিছানায় শোবে আজ ঠান্ডা বিছানায় ঢুকে পড়লো ওরা হিহি করতে করতে মায়ের দেয়া কাপড়ে পেঁচানো গরম লোহার টুকরোটা মেরির পায়ের কাছে রেখেই লরা নাক পর্যন্ত টেনে নিল লেপ লরা ফিস ফিস করে মেরি বললো রেভারেন্ড অ্যালডেন আমাকে বললেন অন্ধদের জন্য নাকি কলেজ আছে কি আছে অন্ধদের জন্যে ক্যারি ফিস ফিস করে জানতে চাইলো কলেজ চাপা গলায় বলল লরা ওখানে ওরা লেখাপড়া শেখে কী করে অবাক হয়ে গেল ক্যারি আমার ধারণা ছিল লেখাপড়া শিখতে হলে পড়তে হয় ঠিক জানি না বলল মেরি নিশ্চয়ই কোনো উপায় আছে কিন্তু জাগে। আমার পক্ষে তো সেটা সম্ভব নয় নিশ্চয় অনেক টাকা লাগে ওখানে ভর্তি হতে আমি পারবো না মাকেও বলেছেন রেভারেন্ডাল্ডের কথাটা ফিসফিস করে বলল লরা সম্ভব হতেও পারে মেরি আমার ধারণা হবে গভীর করে শ্বাস নিল লরা তারপর শপথের মতো বলল মন দিয়ে পড়ব আমি যাতে স্কুলে পড়াতে পারি যে টাকা পাবো তাতে আমি অনেক সাহায্য করতে পারবো সকালে ঘুম থেকে উঠে নিচে কাপ তস্তরির চামচের শব্দ শুনে তাড়াহুড়ো করে নেমে এলো লরা মাকে সাহায্য করবে বলে দুজনে মিলে নাস্তা সাজিয়ে ফেললো টেবিলে তৃপ্তির সাথে নাস্তা খেয়ে রওনা হয়ে গেল মুসাফিররা হুরনের পথে মিস্টার বোস্ট বললেন দেখলে গলস এখনই কেমন লোক আসা যাওয়া শুরু করেছে হ্যাঁ বলল বাবা আমিও লক্ষ্য করেছি ব্যাপারটা মার্চ মাত্র শুরু হয়েছে এখনই কাল সকালেই রনা হয়ে যাব ব্রুকেন্সের পথে রোদ থাক বা বৃষ্টি কিন্তু আরো দুটো দিন দেরি হয়ে গেল বাবার রওনা হতে ওয়াগনের পর ওয়াগন শীতার্থ অভুক্ত লোক আসা শুরু করেছে রাতের আশ্রয়ের আশায় খাবার পাবে সেই আশায় বাবা তো প্রথম প্রথম আতিথ্যতার পরাকাষ্ঠা দেখালো তারপর বুঝতে পারলো এভাবে তো চলবে না আশ্রয় প্রার্থী মানুষকে ফিরিয়ে দেয়া যাবে না ঠিক কিন্তু সাহায্যের বিনিময়ে কিছু পয়সা নিলে অসুবিধে কি থাকা খাওয়ার জন্য ধার্য করা হলো পঞ্চাশ সেন্ট সে মানুষ হোক বা ঘোড়া রোজই গাড়ি ভরে ভরে লোক আসছে আইওয়া ওহায়ো ইলিনয় মিশিগান মিনেসোটা উইসকনসিন থেকে এমনকি নিউ ইয়র্ক আর বার্মন থেকেও কেউ হুরন চলেছে কেউ যাবে ফোর্ট পিয়ারে কেউ আরও পশ্চিমে খুঁজবে হোমস্টেট যাই যাচ্ছি করতে করতে এক সকালে সত্যি বেরিয়ে পড়লো বাবা এদিকে আশ্রয় প্রার্থীর অভাব নেই ওয়াগন আসছে একের পর এক কেউ ভদ্রলোক কেউ চাষারে কেউ বা মদ্যপ চেহারা দেখে চেনার জো নেই কোনো কোনো দিন পনেরো বিশ জনের মতো লোক হলো মেশিনের মতো কাজ করছে মা আর লড়া ক্যারিয়ার সাহায্য করছে সাধ্য মতো টাকা জমছে হাতে এবার লোকে কাঠ নিয়ে আসতে শুরু করল শহর এলাকায় ঘর তুলতে শুরু করলো মানুষ কেউ স্টোর বানাবে কেউ বাড়ি চোখের সামনে গড়ে উঠতে শুরু করলো ডিসমেট শহর কাজ করতে করতে ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছে মা তারই ফাঁকে ক্লেম ফাইল করতে বাবা দেরি করে ফেললো কিনা তাই নিয়ে তার দুশ্চিন্তার অন্ত নেই চার দিন পর ফিরল বাবা ঘোড়া দুটোকে আস্তা বলে রেখে হাসি মুখে ঢুকলো দরজা দিয়ে হ্যাঁ ক্যারোলিন ক্লেম ফাইল করে এলাম পেয়েছো তাহলে খুশিতে ঝিকমিক করছে মার চোখ পাবো না মানে পছন্দ করার পর থেকেই তো ওটা আমার তবে যুদ্ধ করে জয় করে নিতে হয়েছে জায়গাটা বলি স্টোভের দিকে হাঁটতে শুরু করলো বাবা বাইরে বাতাস খুব ঠান্ডা চট করে চা চড়িয়ে দিল মা জিজ্ঞেস করলো গোলমাল হয়েছিল চার্লস কি যে ভিড় না দেখলে বিশ্বাস করা যায় না মনে হলো গোটা দেশের সব মানুষ ঝাঁপিয়ে পড়েছে ল্যান্ড অফিসের উপর রাতে পৌঁছলাম ব্রুকিনসে পরদিন সকাল থেকে সারা দিন লাইনে দাঁড়িয়েও অফিসের দরজা পর্যন্ত পৌঁছতে পারলাম না এত লোক আগে থেকে লাইন দিয়েছে সারাটা দিন দাঁড়িয়েছিলে বাবা জিজ্ঞেস করলো লরা হ্যাঁ ছটপটি সারাটা দিন কিছু না খেয়ে এবার প্রশ্ন ক্যারিজ মনেই তো ছিল না খাওয়ার কথা বলল বাবা কষ্ট দিয়েছে ভিড়ের চাপ এমন ভিড় তোমরা জীবনে দেখো আর মনের ভয় মনের মধ্যে সারাক্ষণ ভয় কে জানে হয়তো আমার জমিটা ক্লেম করছে কেউ এই মুহূর্তে কিন্তু হোটেলে খেতে গিয়ে যা ভয় পেলাম তার কোনো তুলনা হয় না খেতে গিয়ে ভয় কেন লড়ার প্রশ্ন ল্যান্ড অফিস যখন বন্ধ হয়ে গেল ঠেলাঠেলি করে পৌঁছলাম একটা হোটেলে ওখানে খেতে খেতে দুজন লোকের আলাপ শুনে আমার চক্ষু তো চড়ক গাছ একজন বলল হুরনের কাছে জমি ফাইল করেছে অপরজন বলল হুরনের চেয়ে অনেক ভালো শহর হবে ডিসমেট তারপর ঠিক আমি যে জমি ক্লেম করতে গিয়েছি ওটার কথা বলল। নম্বর টম্বর হুবু এক পরদিন ভোরে নাকি সবার আগে ওই এই জমিটা ক্লেম করবে বলল এটাই নাকি শহরের আশেপাশে একমাত্র খালি জায়গা এটাই ও ক্লেম করবে যদিও জমিটা দেখেনি কোনোদিন হায় হায় তারপর এবার মার প্রশ্ন বুঝে গেলাম যেমন করে হোক ওর আগে ক্লেম করতেই হবে আমাকে প্রথমে ভাবলাম খুব ভোরে উঠে দাঁড়িয়ে যাব লাইনে কিন্তু পরমূর্তে মত পাল্টালাম ঝুঁকি নেওয়াটা কিছুতেই ঠিক হবে না এমনিতেই প্রচুর সময় নষ্ট করেছি ঢিলেমি করে সাপারটা শেষ করেই সোজা চলে এলাম ল্যান্ড অফিসে ওটা না বন্ধ হয়ে গেল ওটা তো বন্ধই ওই বন্ধ অফিসের দরজার সামনেই বসে পড়লাম সারা রাত থাকবো ওখানে এতটা কি সত্যি দরকার ছিল চার্লস বলে চায়ের কাপটা এগিয়ে দিল মা বলে কি এতটা দরকার ছিল না চোখ কপালে তুললো বাবা একা আমি হলে একটা কথা ছিল কয়েক ডজন লোক চলে আসলো রাতেই কপাল ভালো যে আমি পৌঁছেছি সবার আগে আমার ঠিক পরেই রয়েছে সেই দুজন লোক যাদের কথা শুনে ফেলেছিলাম ওই পর্যন্ত বলে চায়ে ফুঁক দিতে থাকলো বাবা অস্থির হয়ে উঠল লড়া কিন্তু ওরা জানে না যে তুমিও একই জমি ক্লেম করতে চাও তাই না না সকাল পর্যন্ত কিছুই টের পায়নি কিন্তু হঠাৎ সকাল একজন পরিচিত লোক আমাকে দেখেই চেঁচে উঠলো হ্যালো ইঙ্গলস তুমি তাহলে সিলভার লেকের সিটটা কাটিয়ে দিলে ডিসমেটের কাছাকাছি ক্লেম করছো তাই না হায় হায় কি উঠলো মেরি হ্যাঁ হাটে তখন হাড়ি ভেঙে গেছে বুঝলাম এখন দরজা ছেড়ে একটু নড়লেই গেছি গ্যাট মেরে বসে থাকলাম সূর্য যখন উঠলো তখন ভিড় হয়ে গেছে দ্বিগুণ যখন ল্যান্ড অফিসের দরজা খুললো তখন অন্তত দুইশো লোক চাপ দিচ্ছে আমার পিঠে লাইনের ধার সেদিন আর কেউ ধারছে না এ ওকে ধাক্কা দিয়ে এগোবার চেষ্টা করছে সবাই সামনে চাক শেষ পর্যন্ত দরজাটা খুললো আর একটু চা দেবে ক্যারোলিন বলো বলো শেষ করো চেঁচে উঠলো লড়া তারপর কি হলো প্লিজ দরজাটা খুলতেই হুরনের লোকটা আমাকে টেনে ধরলো সঙ্গের লোকটাকে বললো ঢুকে পড়ো আমি একে ধরে রাখছি অর্থাৎ আমাকে মারপিটে জড়িয়ে নিতে পারলে ওর সঙ্গী নির্বিবাদে নিয়ে নিতে পারবে আমার হোমস্টেড ঠিক সেই মুহূর্তে চোখের পলকে এক টনি পাথরের মতো কেউ একজন ঝাঁপিয়ে পড়লো হুরোনলার উপর ঢুকে পড়ো ইঙ্গলস প্রচণ্ড হাত ছাড়লো লোকটা আমি দেখছি ব্যাঠাকে বাবার তীক্ষ্ণ চিৎকারে চমকে উঠে মা বলল করো কি চার্লস তোমরা কল্পনাও করতে পারবে না লোকটা কে মিসে এডওয়ার্ডস বলল লরা আরে থ হয়ে গেল বাবা তুমি কী করে বুঝলে ইন্ডিয়ান টেরিটরিতে প্রায়ই এরকম হাঁক ছাড়তেন বলতেন উনি নাকি টেনিসির বুনো বিড়াল কোথায় বাবা সঙ্গে করে আননীয়কে রাজি করাতে পারলাম না অনেক চেষ্টা করেও এখান থেকে দক্ষিণে জমির ক্লেম ফাইল করেছ বলল ক্লেম ডাকাতির ভয়ে জমি ছেড়ে নড়তে পারছে না ওর কথা তোমাদেরকে মনে করিয়ে দিতে বলল আমি বললাম তোমরা প্রায়ই ওর কথা মনে করো বিশেষ করে মেয়েরা ও চল্লিশ মাইল হেঁটে গিয়ে সান্তাক্লুজের কাছ থেকে উপহার এনে দেওয়া জীবনেও ভুলবে না ঠিক সময় মতো সাহায্য না পেলে আমার পক্ষে ক্লেইম ফাইল করা সম্ভব হতো না ওরে বাপ কি মারপিট যে বাঁধিয়ে দিয়েছিল ব্যথা পাননি তো জানতে চাইল মেরি না একটা আঁচড়ও লাগেনি শুরু করেছি ঠিকই কিন্তু আমি অফিসে ঢোকার সঙ্গে সঙ্গে সরে গেছে ওখান থেকে যাক সব ভালো যা শেষ ভালো বললো মা ক্লেম ফাইল হয়ে গেছে সুস্থির লাগছে মনটা বড় ভালো লাগছে আশ্রয় প্রার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে করতে মা আর লরা গলত ঘর্ম সন্ধে থেকে আসতে শুরু করে ওরা দলের পর দল রান্না করে তাদের খাইয়ে থালা বাসন ধুইয়ে এক মিনিট সময় পাওয়া যায় না গল্প করার ক্লান্তিতে ভেঙে আসতে চায় শরীর ঘুমে জড়িয়ে আসতে চায় চোখ কিন্তু মেশিনের মতো কাজ করে যায় লড়া অনেক টাকা জমিয়ে ফেলেছে ওরা এ টাকা কাজে লাগবে বাবার শহরে বাড়ি বানাতে লেগে গেছে বাবা খামারের তো ঘর তুলতেই হবে শহরেও একটা থাকলে সুবিধা হবে অনেক ছয় মাসের মধ্যে বাড়ি তৈরি করতে হবে খামারে কিন্তু এরই মধ্যে শহরে কয়েকটা বাড়ি বানিয়ে ফেলা সম্ভব চাহিদা দেখে মনে হচ্ছে ভালো রোজগার হবে দু তিনটে বাড়ি বিক্রি করে দিলে হুজুক একদিন শেষ হল সবাই যে যার বাড়ি বানিয়ে বাস করতে শুরু করলো শহরে হোটেলও তৈরি হয়ে গেল একটা কাজে এখন আর কারো বাড়িতে আশ্রয় নেয়ার দরকার পড়ছে না একদিন ওরা দেখলো খাবার টেবিলে শুধু ওরা কয়জনই বাইরের আর কেউ নেই শান্তি ও শ্রান্তি দুটোই অনুভব করলো লড়া একই সঙ্গে একয় কয়দিনে বিয়াল্লিশ ডলার রোজগার করে ফেলেছে ওরা মা মেয়েতে মিলে বাবা বলল এই টাকাটা আলাদা করে রেখে দেব আমরা নেহায় ঠেকায় না পড়লে এতে হাত দেব না যদি রাখতে পারি মনে মনে বলল লরা। মেরিকে কলেজে পাঠাবার কাজে কিছুটা সাহায্য হবে এখন যে কোনো দিন এসে পড়বে সার্ভিয়াররা বাবা বলল আমাদের বোধহয় বাঁধা কাজ শুরু করে দেওয়া উচিত শহরে একটা বাড়ি থাকার উপযুক্ত সময় হয়ে এসেছে আমরা ওখানে গিয়ে উঠব কোম্পানির মালসামান বুঝিয়ে দিয়ে ঠিক আছে চার্লস বলল মা কালকেই বিছানা চাদর সব ধুয়ে প্যাক করার কাজ শুরু করে দেব সার্ভেয়াররা ফিরে এলো ওদের সব বুঝিয়ে দিয়ে শহরে চলে এলো বাবা মিস্টার ও মিসেস বোস্ট চলে গেলেন নিজেদের হোমস্টেডে শহরে কয়েকদিন থেকেই হাঁপিয়ে উঠল লড়া চারদিকে খালি ঘ্যাঁচ ঘোচ খট গাদাগাদি লোক একটু কান পাতলেই লোকজনের কথা শোনা যায় লরার কপাল ভালো যে বেশি দিন শহরে থাকতে হলো না শহরের দক্ষিণে একটা দুর্ঘটনা ঘটে গেল হান্টার নামে এক হোমস্টেডারের কুটিরে ঢুকে বসেছিল ক্লেম ডাকাত এখানে কি করছে জিজ্ঞেস করতেই ওকে গুলি করে মেরে ফেলেছে ডাকাতটা হান্টারের বাবা অফিসারকে নিয়ে গিয়ে গ্রেপ্তার করিয়েছে লোকটাকে এই ঘটনায় ভয় পেল বাবা খুব শীঘ্রই মোটামুটি বাস করার উপযোগী একটা কুটির তৈরি করে সবাইকে নিয়ে রওনা হয়ে গেল খামারের উদ্দেশ্যে হাঁপ ছেড়ে বাঁচল লড়া শহরে মানুষ থাকে কি করে হঠাৎ দৃষ্টি আকর্ষণ করলো দুটো বাদামি রঙের ঘোড়া কেশর আর লেজ কালো রোদ লেগে চকচক করছে ঘাড়ের পশম হালকা একটা বাগন টেনে নিয়ে যাচ্ছে ঘোড়া দুটো কম বয়সে একটা ছেলে চালাচ্ছে বাগন ঠিক তার পেছনে তার চেয়ে লম্বা এক যুবক দাঁড়িয়ে রয়েছে চালকের কাঁধে একটা হাত রেখে ইস কি সুন্দর ঘোড়া চেঁচিয়ে উঠল লড়া দেখো দেখো বাবা ঘুরে তাকালো বাবা অনেকক্ষণ চেয়ে থেকে বলল ওরা ওয়াইল্ডার পরিবারের ছেলে দুই ভাই আলমানজো চালাচ্ছে সঙ্গে রয়েছে ওর বড়ো ভাই রয়্যাল শহরের উত্তর দিকে ক্লেম করেছে ওরা ওদের ঘোড়াগুলো সত্যি দেখার মতো দেশের সেরা আমার যদি থাকতো এরকম জোড়া ঘোড়া মনে মনে বলল লরা জানে না বলার সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেছে ওর প্রার্থনা দক্ষিণে ওদের খামারের দিকে চলছে ওয়াগন জলা থেকে আকাশে উঠল একটা সারস পা দুটো ল্যাগ করে ঝুলছে কিরকম দাম বাবা জিজ্ঞেস করলো লরা কিসের কিরকম দাম ছটফটি ওই রকম ঘোড়ার ওইরকম একটা জুটি আড়াইশো ডলারের এক পেনি কম হবে না তিনশো হতে পারে একটু অবাক হলো বাবা জানো না এমনি জিজ্ঞেস করলাম তিনশো ডলার এত বেশি টাকা যে লড়ার কল্পনাতেও আসে না খুব ধনী না হলে কেউ এত দামি ঘোড়া কিনতে পারে না মনে মনে ঠিক করল যদি ওর কোনোদিন অনেক টাকা হয় তাহলে এইরকম একজোড়া ঘোড়া কিনবে কোন রকমে দাঁড় করানো কুটিরে পৌঁছে প্রথমে হাসল মা ঘরের দুরবস্থা দেখে তারপর বলল যাক ক্লেম ডাকাতির হাত থেকে তো বাঁচা গেল নিজের বাড়ি আহা চার্লস সত্যি খুশি লাগছে আমার সন্ধ্যায় মস্ত চাঁদ উঠলো প্রের দিগন্তে বেহালাটা বের করে সুর বাঁধল বাবা তারপর সবাই মিলে গাইল আরাম আয় শান্তির খুঁজে যতই ঘুরি সবার সেরা মানতেই হয় নিজের বাড়ি হোকনা সেটা পর্ণকুটির হোকনা দিনহীন রাজার প্রাসাদ অট্টালিকার ভ্রান্ত মোহ ছাড়ি সবার সেরা মানতেই হয় আমার নিজের বাড়ি এতদিনে স্থায়ী ঠিকানা খুঁজে পেল ইঙ্গলস পরিবার এতদিনে শান্তি এলো পশ্চিম বিদ্বেষী মার মনে গল্পকথন ভাই কল্ল চ্যানেলে আপনারা শুনছিলেন লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের বাই দ্য সোর্স অফ সিলভার লেক আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা